वेलकम टू ऑनलाइन टेक्निकल स्टडी। आज के हमारे बीएमसी सेकेंड क्लास। तो हमारा फर्स्ट क्लास देखे हमारे जो सिलेबस एवं तार संगे हमें देखे कौन-कौन टॉपिकगुलो कौन-कौन चैप्टरगुलो एग्जाम पॉइंट ऑफ व्यू इम्पोर्टेंट। क्लियर? जरा फर्स्ट क्लासटा देखो हमें डिस्क्रिप्शन लिंक दिए रखब, तुम्हारा फर्स्ट क्लास प्रथम जे दिखे देखो। आजकल क्लस किछु कन्टेंट आछे, किछु टॉपिक आछे जगह फर्स्ट क्लस संगे रिलेटेड। दैट मीन्स तुम्हें जी फर्स्ट क्लस जो ना भलोक देखो आज के टपिकगल हम एक बुझते असुविधा है, तो हमें चेषा करब समस्त रकम कन्सेप्ट हमें क्लियर करार। ना हमारे फर्स्ट क्लस की डिसकस कर देखे ये सीमेंटर टाइप्स देखे नैचरल सीमेंट और आर्टिफिशियल सीमेंट। नैचरल सीमेंट की जिनिस जे सीमेंट हमें प्रोड्यूस करब मैनुफैक्चर करब विद द हेल्प अफ बार्निंग प्रसेस और रॉ मेटेरियल थे कि एक स्टोन एक रक जे रकर मध्य बाइंडिंग प्रॉपर्टी थे सीमेंटर बाइंडिंग प्रॉपर्टी थे से ही रक के जी फ्यूज कर दी बार्न कर दी पे जा सीमेंट नैचरल सीमेंट नैचरल पे जाट देखे नैचरल सीमेंटर स्ट्रेंथ तुलनामूलक कम कार आर्टिफिशियल सीमेंटर थे। ना आर्टिफिशियल सीमेंट मैंने कि आर्टिफिशियल सीमेंट हे दो सीमेंट जो तैरि करब जो मैनुफैक्चर करब जो मैन मेड एक्चुअलि से देखे दोटो कम्पाउंड हमारे एक आर्जिलेसिस कम्पाउंड और कैलसरियस कम्पाउंड। এই তিনটে কম্পাউন্ড দিয়ে দুটো কম্পাউন্ড দিয়ে আমাদের তৈরি হয়েছিল সিমেন্ট। কিভাবে তৈরি হয়েছিল? না আমি ওই আর্জিলেসিস কম্পাউন্ড দ্যাট মিন্স লাইমস্টোন বা সরি ক্যালকারিয়াস কম্পাউন্ড দ্যাট মিন্স লাইমস্টোন অ্যান্ড আর্জিলেসিস কম্পাউন্ড দ্যাট মিন্স ক্লে এই দুটোকে আমরা মিক্সিং করেছিলাম সুটেবল প্রপোর্শনে 3:1 বলেছিলাম আমি। এগুলো কেন করলাম? কারণ আমাদের সিমেন্টের ইনগ্রেডিয়েন্ট দ্যাট মিন্স লাইম সিলিকা অ্যালুমিনা আয়রন অক্সাইড হ্যাঁ সালফার ম্যাগনেসিয়াম এগুলো পাওয়ার জন্য আমি সুইটেবল প্রপোর্শনে আমি করেছিলাম কি মিক্সিং। মিক্সিং করার পরে আমি করেছিলাম বার্নিং বলেছিলাম আমি আমি আজকে বলবো যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা। তো এইভাবে আমাদের তৈরি হয়েছিল কি আর্টিফিশিয়াল সিমেন্ট। এটা আমাদের আর্টিফিশিয়াল মানে কি আমরা তৈরি করছি। এই যে আর্টিফিশিয়াল সিমেন্ট এইটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া ম্যানুফ্যাকচার করে, ন্যাচারাল সিমেন্ট ম্যানুফ্যাকচার করে না এবং ইউজও হয় না, কারণ এটা স্ট্রেন্থ অনেক কম। এখন আমাদের এই সমাজে আমাদের ন্যাচারাল সিমেন্টের হ্যাঁ ইউজ একদম কম, কারণ কি আর্টিফিশিয়াল সিমেন্ট অ্যাভেলেবল আছে এবং স্ট্রেন্থও বেশি খরচাও কম। ক্লিয়ার? দ্যাটস ওয়াই আমরা এখন আর্টিফিশিয়াল সিমেন্ট তৈরি করবো এবং আর্টিফিশিয়াল সিমেন্ট ইউজ করবো। এটা বলেছিলাম যে আমাদের সমস্ত রকম এখন মোটামুটি 4-5টা ক্লাসে আমরা সমস্ত রকম পড়বো ওপিসি সিমেন্ট অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। ক্লিয়ার? এটা বলেছিলাম জোসেফ অ্যাসপিরিন ফার্স্ট তৈরি করেছিল কি সিমেন্ট, কোথায়? পোর্টল্যান্ড শহরে। দ্যাটস ওয়াই সিমেন্টের নাম ছিল কি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। ক্লিয়ার? সিমেন্টের যে আমাদের টাইপস আছে আমাদের স্পেশাল টাইপ অফ সিমেন্ট আছে সেগুলো পড়বো আমরা আস্তে আস্তে। আজকের ক্লাসে আমরা দেখব হাউ টু ম্যানুফ্যাকচার সিমেন্ট, কী করে সিমেন্ট তৈরি হয়, ম্যানুফ্যাকচারিং প্রসেস। ক্লিয়ার? না ম্যানুফ্যাকচারিং প্রসেস তৈরি বলতে গেলে আমি তোমাদের বললাম প্রথমে যে আমাদের যে র মেটেরিয়াল ছিল যেগুলো আমাদের র মেটেরিয়াল দ্যাট মিন্স লাইমস্টোন অ্যান্ড ক্লে, সে এক্সাম্পল ক্লে এবং লাইমস্টোন। লাইমস্টোন অ্যাজ এ ক্যালকারিয়াস মেটেরিয়াল অ্যান্ড ক্লে অ্যাজ এ আর্জিলেসিয়াস মেটেরিয়াল। এই দুটো কম্পোনেন্টকে আমি 3:1 রেশিওতে মেশাবো, পরে বলছি আমি কীভাবে মেশাবো এগুলো। দেন আমাদের তৈরি হবে কি সিমেন্ট। ক্লিয়ার? এটা আমাদের আগের দিনের টপিক ছিল, আগের দিনের ক্লাস ছিল। ক্লিয়ার? না আজকে আমরা দেখব ম্যানুফ্যাকচারিং প্রসেস। আজকে আমরা দেখব সিমেন্টের ম্যানুফ্যাকচারিং প্রসেস, সিমেন্ট কীভাবে তৈরি হয়। ক্লিয়ার? দেখো স্ক্রিনেতে পুরো ক্লিয়ারলি ভিজিবল, আমি এখানে তিনটে প্রসেসে ম্যানুফ্যাকচার করব সিমেন্ট। তিনটে প্রসেস মানে কি আমি লিখেছি এখানে, তিনটে প্রসেস মানে কি ফার্স্ট মিক্সিং দেন বার্নিং দেন গ্রাইন্ডিং। এই তিনটে প্রসেসে আমাদের সিমেন্টের ম্যানুফ্যাকচার হবে। ফার্স্ট হবে মিক্সিং দেন বার্নিং দেন গ্রাইন্ডিং। ক্লিয়ার? নাও মিক্সিং মানে কি আমাদের যে র মেটেরিয়াল দ্যাট মিনস ক্যালকারিয়াস কম্পাউন্ড আর্জিলেসিস কম্পাউন্ড এগুলোকে আমি মিক্সিং করবো সুইটেবল প্রপোর্শনে মিক্সিং করবো, যেরকম যেরকম আমাদের রিকোয়ার্ড প্রপার্টি চাই সেই প্রপার্টি অনুযায়ী আমি মিক্সিং করবো। দেন কি হবে একসঙ্গে সমস্ত রকম আমাদের যে র মেটেরিয়াল সেগুলো আমরা কী করবো বার্নিং করাবো ফিউজ করাবো পোড়াবো। ক্লিয়ার? হায়ার টেম্পারেচারে আমি ফিউজ করাবো। দেন কী হবে দেন আমাদের গ্রাইন্ডিং মানে ডাস্ট হবে গুঁড়ো করবো আমরা। ক্লিয়ার? এই আমাদের তিনটে প্রসেসে এই ফ্লোচার্টে আমাদের তৈরি হবে কি সিমেন্ট। ক্লিয়ার? তাহলে কী কী লেখা আছে সিমেন্টের যে ম্যানুফ্যাকচারিং প্রসেস তিনটে চার্টে আমাদের তৈরি হবে, একটা মিক্সিং দেন বার্নিং দেন গ্রাইন্ডিং। মিক্সিং মানে র মেটেরিয়াল মিক্সিং করবো দেন বার্নিং করবো ওগুলোকে আমরা, দেন যেটা আমার তৈরি হবে সেই আমাদের প্রোডাক্টকে আমি বলবো গ্রাইন্ডিং, গ্রাইন্ডিং করার পরে আমাদের কী হয়ে যাবে সিমেন্ট তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? এই তিনটে প্রসেসে আমরা করবো, আসলে তিনটে প্রসেস বলবো না, প্রসেসই বলতে পারো আমরা বলবো আমরা মানে স্টেপ, তিনটে স্টেপে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ। ক্লিয়ার? নাও ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্ট ইজ ডান বাই টু প্রসেস, ফার্স্ট ড্রাই প্রসেস
एंड वेट प्रसेस आगे होतो वेट प्रसेस एन ड्राई प्रसेस है आगे होतो वेट प्रसेस एन ड्राई प्रसेस हमें सब बेट प्रसेस क्या हतो प्रब्लेम एडभान्टेज की समस्या रखम भिडियो प्रथम के लास्ट पर्यटन देखें कौन स्किप करना एक पॉइंट क्योंकि बुझते पर क्लियर ना हमें जी एन देखी जो ड्राई प्रसेस देखो प्रत्येक जिनिस प्रत्येक स्टेप हमें फ्लो चार्टर माध्यम तुम्हारे देखिए फार्ष्ट क्यों करब फार्ष्ट हमें क्यालक्रियास कम्पाउंड और आर्जेलिसियास कम्पाउंड दो कम्पाउंड एखे सपोज क्यालक्रियास एखे आर्जेलिसियास दो कम्पाउंड के रखलम रखार पर करलम क्रासिंग कम्पाउंडगुलो करलम क्रासिंग इंडिविजुअलि क्यालक्रियास और आर्जेलिसियास करलम क्रासिंग क्रासिंग मैंने कि बड़ो बड़ो पार्टिकल छिल ये बड़ो बड़ो पार्टिकल छिल एरकम बड़ो बड़ो पार्टिकल छिल लाइमस्टोन क्ले एरकम बड़ो बड़ो पार्टिकल छिल एगुलो के क्रासिंग करलम क्रासिंग करार पर आमार एरकम छोटो छोटो पार्टिकल हलो एरकम छोटो छोटो पार्टिकल एगुलो बोले क्रासिंग क्लियर एरकम पार्टिकल हलो तो यो कत एम एम आप टू 25 mm आप टू 25 mm साइज पर्यंत क्रासिंग कर क्लियर ना क्रासिंग कथाय करब जमिल क्रासिंग कथाय करब जमिल देखो लेखा आखने क्रासिंग इज डान विथ द हेल्प अफ जमिल जमिल क्रासिंग कर जमिल क्रासिंग कर क्लियर ना जमिले क्रासिंग हो जाए नेक्स्ट नेक्स्ट प्रसेस है जो है ग्राइंडिंग नेक्स्ट हमारे जो प्रसेस है ग्राइंडिंग देखो क्रासिंग और ग्राइंडिंग क्रासिंग माना हे बड़ो बड़ो पार्टिकल के छोटो छोटो पार्टिकल नहीं आसा ग्राइंडिंग माना हे छोटो पार्टिकल के आो छोटो पार्टिकल नहीं आसा मैं डस्टे परिणत करना डस्ट देखो 25 mm मैं नियर अबाउट छोटो एरक बड़ो बड़ो पाथर छोटो पाथर क्लियर तो ये बड़ो पाथर के डायरेक्टली ग्राइंडिंग करते पर हमें प्रथम नहीं छोटो पाथरे दें हमें क्यों ग्राइंडिंग करब ग्राइंडिंग क्यों ग्राइंडिंग कथा है ग्राइंडिंग मे बी बल मिल मे बी ट्यूब मिल हमें दो बल हे बल मिल एक ट्यूब मिल जस्ट वेट ग्राइंडिंग हमें बल्लम दोटो एक हे बल मिल एक ट्यूब मिल दोटोर ही क्या आलदा आलदा एक हे बल मिल एक ट्यूब मिल क्लियर एक हे बल मिल एक ट्यूब मिल नाउ बल मिल जदि बल मिल यूज करी फॉर कोर्स ग्राइंडिंग फर कोर्स ग्राइंडिंग यूज करब कि बल मिल फर फाइन ग्राइंडिंग यूज करब कि ट्यूब मिल तेल आबार बोलाम फर कोर्स ग्राइंडिंग बल मिल यूज करब फर फाइन ग्राइंडिंग ट्यूब मिल यूज करब दो कि ग्राइंडिंग मेशिन एगुलो ग्राइंडिंग मेशिन बल मिल और ट्यूब मिल क्लियर ना तो हमें कि बल्लम क्यालक्रियास कम्पाउंड आर्जेलिसियास कम्पाउंड दोटो आलदा आलदा कम्पाउंड नहीं क्रासिंग फर्स्ट क्रासिंग आप टू 25 mm विथ द हेल्प अफ जमिल क्लियर जकासार नाउ नेक्स्ट हमें कि बल्लम नेक्स्ट हमारे थको ग्राइंडिंग करब इंडिविजुअल बट ए मिक्सिंग करी एखो क्यों कम्पाउंडगुलो के मिक्सिंग कर समस्त रकम चलिए इंडिविजुअल प्रसेस आलदा क्यालक्रियास आलदा आर्जेलिसियास क्लियर ना हमें करब कि ग्राइंडिंग ग्राइंडिंग करब विथ द हेल्प अफ ट्यूब मिल अथवा बल मिल जो समस्त कोर्स ग्राइंडिंग लागे बल मिले जाब और जो फाइन ग्राइंडिंग लागे जाब ट्यूब मिले तो जेनरलि बल मिल यूज कर बल मिल यूज करें क्या हमारे कोर्स ग्राइंडिंग है कोर्स ग्राइंडिंग है क्लियर कत आप टू 2 mm साइज पर्यंत आप टू 2 mm क्लियर ना जखनी हमारे ग्राइंडिंग क्यालक्रियास एंड आर्जेलिसियास नहीं आसब स्टोर करब स्टोर दो जगह स्टोर करब यान एरपर हमें सुइटेबल प्रपोर्शने मिक्सिंग कर सुइटेबल प्रपोर्शन मानी कि हमें आगे दिन जो हमारे 3:1 रेशियो जो क्यालक्रियास आर्जेलिसियास कम्पाउंड जो यूज करी मिसाई मिक्सिंग करी हमारे जो रिक्वायर्ड जो इनग्रेडियंट दैट मीन्स लाइम 62-65% सिलिका 70-25% एगुलो चले आसे मोटामुटी तो से रेसपेक्टे मोटामुटी एक रेशियोते मिसाब 3:1 रेशियोते मेशानोर पर नेक्स्ट जो स्टेप से हमें करब प्री हिटिंग क्लियर मिक्सिंग कर दीची एपर हमें प्री हिटिंग करब एक आगे हिट करा हिट देवा विथ द हेल्प अफ एक्सोस्ट गैस विथ द हेल्प अफ एक्सोस्ट गैस कत डिग्री सेंटिग्रेड 800 डिग्री सेंटिग्रेड 800 डिग्री कच्ची तुम्हारा जो पढ़ा रोटरी क्लिन जो तुम्हारा पढ़ा रोटरी क्लिन से ही रोटरी क्लिन टेम्पारेचर आसने वोखे हमारे टेम्पारेचर तैरि है जानकारी फ्यूज है से हीखान टेम्पारेचर हमें कि नहीं आसब नहीं डायरेक्टलि कि करब अप्लाई करब कोथाय जो मिक्सिंग कर लम कि जस्ट सार्फेस ड्राइंग क्लियर ना हमारे अनेक कष्ट कष्ट कमे जाए अनेक कष्ट आगे जो हिट दिए रखी एक प्रिहिटिंग अनेक कष्ट कमे जाए क्लियर नाउ ये पढ़ी क्योंकि ड्राई प्रसेस ये पढ़ी क्योंकि ड्राई प्रसेस मैं ड्राई प्रसेस फार्ष्ट अफ अल पढ़ी ड्राई प्रसेस नेक्स्ट पढ़ा वेट प्रसेस क्लियर ना
আমরা এখন দেখব কি যখনই আমাদের প্রিহিটিং হয়ে গেছে যখনই আমরা প্রিহিটিং করে দিয়েছি সমস্ত রকম মিক্সিং যে মেটেরিয়াল প্রিহিটিং করে দিয়েছি সেই প্রিহিটিং করার পরে আমাদের আমরা নিয়ে যাব কোথায় পুরো পার্টিকেলগুলো বা পুরো আমাদের র মেটেরিয়ালকে নিয়ে যাব রোটরি ক্লিন আমি কি ভরব রোটরি ক্লিন আমি ভরব কি ফর ফিউজিং ফর বার্নিং করার জন্য আমি ভরব ক্লিয়ার নাও রোটরি ক্লিন কি জন্য ইউজ করা হয় ফর বার্নিং দ্য র মেটেরিয়াল ক্লিয়ার ক্যালক্রিয়াস এবং যে আরজিসি যে কম্পাউন্ড ছিল যেগুলো মিক্সিং করেছিলাম সেগুলোকে বার্নিং করার জন্য আমি রোটরি ক্লিন ইউজ করব ক্লিয়ার নাও সেকেন্ড আমি করেছি এবং তিনটে চারটা স্টেজে আমার আছে এখন দেখবো চারটা স্টেজ আছে এর যে স্লোপ এর যে এরকম সোজা থাকে না রোটরি ক্লিন এরকম আমি দেখাবো ছবি আছে আমাকে দেখাবো আমি ডোন্ট ওয়ারি এরকম সোজা থাকে না একটা এরকম স্লোপে থাকে এরকম স্লোপিং একটা অ্যালাইনমেন্ট থাকে কেন থাকে যখন আমি এরকম করে প্রবেশ করালাম যখন আমি এখানে ফিট করালাম ঢোকালাম ঠিক আছে এখানে সেই অটোমেটিক গ্র্যাভিটির মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে নিচে নামবে যখন আমি এরকম করে দিলাম যেখানে আমি এখানে ফিল করলাম র মেটেরিয়াল এখানে যাওয়ার ফলে আস্তে আস্তে বাই গ্র্যাভিটি ফোর্স যাতে নিচের দিকে নামতে পারে আলাদা করে যাতে আমার কোনো এনার্জি প্রয়োগ না করতে হয় তার জন্য আমি একটা স্লোপ মেনটেন করেছি এখানে কত স্লোপ 1:20 থেকে 1:30 এরকম একটা স্লোপ মেনটেন করা থাকে আমাদের কি কোথায় থাকে রোটরি ক্লিনে ঘোরে ক্লিয়ার না এখানে কি হবে এখানে তৈরি হবে আমাদের কি এখানে তৈরি হবে ক্লিংকার হোয়াট ইজ ক্লিংকার যখন আমাদের বার্নিং প্রসেস হয়ে গেল যখন আমার বার্নিং ফিউজিং করে দিলাম তখন স্মল মল পার্টিকেল এরকম স্মল মল পার্টিকেল তৈরি হবে স্মল পার্টিকেল তৈরি হবে এগুলো বলে ক্লিংকার ক্লিয়ার এগুলো বলে ক্লিংকার এই ক্লিংকার সাইজ হবে থ্রি এমএম থেকে 20 mm পর্যন্ত যখন আমি বার্নিং করে দিয়েছি যখন ফিউজ হয়ে গেছে সেই ফিউজ হওয়ার পরে আমার এরকম ক্লিংকার তৈরি হবে আচ্ছা কত ডিগ্রি টেম্পারেচার বার্নিং করেছি আমি বার্নিং করবো আমি 1400°C থেকে 1600°C এত টেম্পারেচার আমি কি বার্নিং করো ফিউজিং করাবো ক্লিয়ার না এত টেম্পারেচার যখন আমি ফিউজিং করাবো নিশ্চয় আমি ডাইরেক্টলি আমি এত টেম্পারেচার দেবো না আমি আস্তে আস্তে টেম্পারেচার বাড়াবো যখন আমার এটা রোটরি ক্লিন আসবে এইখানে আমাদের চারটা আমি জোনে ভাগ করব জোন 1 জোন 2 জোন 3 অ্যান্ড জোন 4 এখানে আমার তৈরি হবে কি এখানে তৈরি হবে ক্লিংকার বা আমি এখানে ক্লিংকার করবো কালেক্ট এখানে আমি ক্লিংকার করবো কালেক্ট নাও এই জোন 1 থেকে জোন 2 জোন 3 থেকে জোন 2 থেকে জোন 3 অ্যান্ড জোন 3 থেকে জোন 4 এখানে আসবে যখনই এইটা আমাদের ফিউজিং জোন এটা আমাদের বা বার্নিং জোন এটা আমাদের বার্নিং বা ফিউজিং জোন এই জোনটা জোন 3 এইখানে আমাদের টেম্পারেচার যেটা বললাম 1400°C থেকে 1600°C এই টেম্পারেচার এখানে তৈরি হবে তাহলে বলো তো টেম্পারেচার এখানে কি বেশি সবচেয়ে না আস্তে আস্তে বাড়তে ইনক্রিজ করতে করতে এইখানে আলটিমেট পর্যায়ে আসবে ক্লিয়ার এখানে আমাদের ফিউজিং হবে ওকে না ক্লিংকার যখনই তৈরি হয়ে গেছে ক্লিংকারের সঙ্গে আমি অ্যাড করবো জিপসাম আমি বলেছিলাম আগের দিন যে জিপসাম আমি আলাদা করে অ্যাড করবো ক্লিয়ার না প্রথমে করবো কি ক্লিংকারকে আমি করবো কুল ডাউন মানে আমি কী করবো ডিসিকেটারে আমি প্রবেশ করাবো সেখানে আমি করাবো কুলিং জিপসা ওই কংগুলো ক্লিংকারগুলোকে যেগুলো আমার ক্লিংকার তৈরি হয়েছে ছোটো ছোটো নুড়িগুলো তৈরি হয়েছে নুড়ি টাইপের সেগুলোকে আমি কী করবো আমি সেগুলোকে ঠান্ডা করবো যেহেতু গরম আছে বার্নিং আমার রোটরি ক্লিন থেকে নিয়ে এসেছি ডাইরেক্টলি আমি ঠান্ডা করবো ঠান্ডা হওয়ার পরে আমি ওর সঙ্গে থ্রি টু ফাইভ পার্সেন্ট জিপসাম আমি অ্যাড করবো আমি জিপসাম অ্যাড করবো জিপসাম অ্যাড করার পরে আমি করবো কি আমি করবো গ্রাইন্ডিং বাস্তব লেভেল সিমেন্ট নাও কি গ্রাইন্ডিং করবো নিশ্চয়ই কোর্স গ্রাইন্ডিং করবো না আমি করবো ফাইন গ্রাইন্ডিং দ্যাট মিন্স আমি ডাস্টে পরিণত করবো আপ টু 90 micron আমি ডাস্টে পরিণত করবো ক্লিয়ার 90 micron তো ছোটো হবে অবশ্যই 90 micron থেকে ছোটো হবে ক্লিয়ার তো আমি সেগুলো কী করবো ফাইন গ্রাইন্ডিং করবো উইথ দ্য হেল্প অফ টিউব মিল দিয়ে আমি করছি ফাইন গ্রাইন্ডিং না বল মিল দিয়ে আমি করছি কোর্স গ্রাইন্ডিং যেটা আমি করেছিলাম আগের বারে ক্লিয়ার গ্রাইন্ডিং প্রসেস মেবি বল মিল মেবি টিউব মিল দুটো আমি মেথডে আমি করতে পারবো মানে দুটো মিল দিয়ে আমি করতে পারবো একটা হচ্ছে বল মিল কোর্স গ্রাইন্ডিংয়ের জন্য টিউব মিল ফর ফাইন গ্রাইন্ডিংয়ের জন্য ক্লিয়ার বাস সিমেন্ট তৈরি হয়ে গেলো যখনই গ্রাইন্ডিং হয়ে গেলো সিমেন্ট তৈরি হলো এরপর তুমি কী করবে তুমি স্টোরেজ করো আমি তুমি স্টোরেজ করার পরে তুমি সেগুলোকে মেবি বাল্কারে তুমি ট্রান্সফার করো মানে বাল্ক ট্রান্সপোর্ট করো বা প্যাকেজিং করো বস্তা আকারে বা 50 kg পার ব্যাগ করতে পারো তুমি তোমার যেরকম রিকোয়ারমেন্ট সেরকম তোমরা প্যাকেজিং করে বা বাল্কারে ট্রান্সফার করে তুমি কী করবে ডিস্ট্রিবিউট করতে পারবে কোথায় যেখানে আমাদের প্রসাধন হচ্ছে ক্লিয়ার তো এই আমাদের প্রসেস গেলো কি ড্রাই প্রসেস এই আমাদের গেলো ড্রাই প্রসেস না তাহলে দেখো জিপসাম কোথায় অ্যাড করলাম জিপসাম কিন্তু যখন আমাদের ক্লিংকার ফর্ম হলো তখন কিন্তু আমি জিপসাম অ্যাড করেছি জিপসাম কিন্তু প্রথমে আমি অ্যাড করে দিইনি না জিপসামে কেন অ্যাড করি সমস্ত রকম কারণ আমি পড়বো জিপসামের রোল কী সব পড়বো আস্তে আস্তে এবং কোন আমাদের কম্পোনেন্ট কোন ইনগ্রিডিয়েন্ট কীরকম স্ট্রেন্থ দেয় কী আমাদের প্রপার্টি দেয় সেগুলো পড়বো আমার আস্তে আগের দিন পড়েছিলাম আজকে আমরা পড়বো অ্যাকচুয়াল ফ্যাক্ট ওকে নাও এবার আমরা পড়বো ওয়েট প্রসেস আর কিছুই নয় সেম জিনিস শুধুমাত্র
শুধুমাত্র এইখানে আমাদের যে ক্রাসিং হয়েছিল সে ক্রাসিং ক্রাসিং এর সমতে আমি ওয়াস মিলের সাহায্যে আমি ক্রাসিং করব এবং ক্রাসিং করার সময় আমি ওয়াটার অ্যাড করব এবং স্লারি একটা তৈরি করব স্লারি কি বললাম যে যখন আমি ওয়েট প্রসেস করব মানে কি আমি ওয়াটার অ্যাড করব ওয়াটার অ্যাড করব কার সঙ্গে আরজিএসএস যে কম্পাউন্ড আছে তার সঙ্গে আমি ওয়াটার অ্যাড করব ওয়াটার অ্যাড করার পর আমি এখানে করেছিলাম ইউজ করেছিলাম জ মিল বাট আমি ফর দ্য প্রসেস অফ কি ওয়েট প্রসেস আমি ইউজ করব কি ওয়াস মিল এবং ওয়াস মিলের সঙ্গে আমার ওয়াটার অ্যাড হবে এবং সঙ্গে কি হবে ক্রাসিং হবে তো ওয়াটার আমি কেন অ্যাড করলাম ফর ইউনিফর্ম প্রপোর্শন ফর ইউনিফর্ম কম্পোজিশন তৈরি করার জন্য আমি ওয়াটার অ্যাড করেছি মিক্স স্লারি করে দিয়েছি বা সেম প্রসেস বাকি আর কিছুই নয় ওয়েট প্রসেস এবং ড্রাই প্রসেস সেম প্রসেস শুধুমাত্র ওয়েট প্রসেস আমি ওয়াটার অ্যাড করছি কার সঙ্গে আরজিএস কম্পাউন্ডের সঙ্গে যখন আমি ক্রাসিং করছি তখন ক্লিয়ার সেম প্রসেস আর কিছুই নয় এই স্লারি করবো যা ছিল সেম প্রসেস থাকবে আমার আর আলাদা কিছু নেই ওকে নাও এরপর আমরা দেখলাম কিছু যে দেখলাম যেগুলো বললাম আমি তোমাদের যে ইনস্ট্রুমেন্ট ইউজ ইন সিমেন্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস বা মিল যেগুলো আছে জ মিল আমি বলেছিলাম ক্রাসিং করার জন্য বল মিল বললাম ফর কোর্স গ্রাইন্ডিংয়ে করার জন্য টিউব মিল বললাম ফাইন গ্রাইন্ডিং করার জন্য ওয়াস মিল বললাম যখন আমি ক্রাসিং করছি এবং ওয়াশিং করছি জল মিল হচ্ছে একসঙ্গে হচ্ছে মানে কি মানে ওয়েট ক্রাসিং হচ্ছে ওয়েট ভিজা অবস্থায় ক্রাসিং হচ্ছে সেটা কী বললাম ওয়াস মিল যেটা আমি বললাম ওয়েট প্রসেসের জন্য আমাদের কাজে লাগবে ক্লিয়ার নাও নেক্সট আমাদের দেখবো আমরা রোটারি ক্লিন যেটা আমাদের বার্নিং প্রসেস তৈরি হয়েছিল যেটা আমাদের বার্নিং হয়েছিল অ্যাকচুয়ালি যেটা আমাদের বার্নিং হয়েছিল সেটা হচ্ছে যেখানে যে যে আমাদের কম্পোনেন্টে বার্নিং হয়েছিল সেটা বলা হচ্ছে রোটারি ক্লিন এটা ঘুরবে একটা এরকম ছবি আমি দেখেছিলাম না দেখো চারটা আমি জোন দেখিয়েছি এখানে চারটা জোন মানে কি জোন ওয়ান জোন টু জোন থ্রি এবং জোন ফোর দেখো জোন ওয়ানে আমার র মেটেরিয়াল ঢুকলো মিক্সিং অবস্থায় ঢুকলো মেবি পাউডার ফর্ম মেবি স্লারি ফর্ম যদি স্লারি ফর্মে আসে তাহলে ওয়েট প্রসেস থেকে আসছে ওয়েট প্রসেস আমি তৈরি করছি আর যদি পাউডার ফর্মে আসে তাহলে আমি ড্রাই প্রসেস তৈরি করছি এরকম ওয়াটার কোনো অ্যাড নেই নাও ইনিশিয়াল টেম্পারেচার যেগুলো আছে দেখো জোন ওয়ান জোন টু জোন থ্রি জোন ফোর ক্লিয়ার এগুলো প্রত্যেকের নাম আছে দেখো এগুলো প্রত্যেক নাম আছে জোন ওয়ান ড্রাইং জোন আমি ড্রাই করবো যদি কোনো সারফেস ম্যাসেজ থাকে অলদো আমি প্রিটিং করেছিলাম তাও তাছাড়াও যদি সাপোজ ধরো আমার কোনো সারফেস ম্যাসেজ থাকে তো সেই ম্যাসেজ আমার কী হবে এভাবে হয়ে যাবে কী বললাম জোন ওয়ানে কত টেম্পারেচার 250 থেকে 500 সেন্টিগ্রেড নাও জোন টু দেখো জোন টুতে ক্যালসিনেশন জোন ক্যালসিনেশন জোন এখানে কী হবে এখানে আমি বলবো আস্তে আস্তে সমস্ত রকম বলবো ডিটেলস কোনো অসুবিধা নেই না এবার আসি ক্লিঙ্কার জোন এই ক্লিঙ্কার জোন এই ক্লিঙ্কার আমার ফর্ম হবে মানে কি আমাদের ফিউজিং হবে এবং ফিউজিং করার পর আমাদের ক্লিঙ্কার তৈরি হবে ক্লিয়ার দেখো স্টপ মোস্ট টেম্পারেচার কত 1400 ডিগ্রি সি থেকে 1600 ডিগ্রি সি নাও দেন জোন ফোর জোন ফোরে হচ্ছে রোটারি কুলার জোন এখানে কী হবে আমার এখানে ক্লিঙ্কারকে আমি কুলিং করবো কুলিং করার পর প্রথম টেম্পারেচার থাকবে টেম্পারেচার কত 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তার আস্তে আস্তে কমবে টেম্পারেচার আমার কমতে কমতে আমার জিরো হবে মানে কুল ডাউন হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে ক্লিয়ার না আমি কী বললাম আমাদের যে রোটারি ক্লিন দেখো তিনটে আমার চারটে আমি জোন দেখি জোন ওয়ান জোন টু জোন থ্রি এবং জোন ফোর ইনিশিয়ালি আমাদের জোন ওয়ানে যখন প্রবেশ করলো আমাদের র মেটেরিয়াল তখন আমাদের টেম্পারেচার কম এবং যখন আমাদের জোন থ্রিতে আসে তখন টেম্পারেচার টপ মোস্ট এখানে আমাদের কি বার্নিং হবে ফিউজিং হবে এবং নতুন কেমিক্যাল কম্পাউন্ড তৈরি হবে মাইন্ড ইট নতুন কেমিক্যাল কম্পাউন্ড তৈরি হবে সেটা পরে বলছি আমি জোন থ্রিতে আমাদের যে র মেটেরিয়াল ছিল যেগুলো মিক্সিং করেছিলাম দ্যাট মিনস অ্যাজ এ ক্যালক্রিয়াস এবং আর্জেলেসিয়াস ফর কি ফর লাইম সিলিকা অ্যালুমিনা ম্যাগনেসিয়াম সালফার সমস্ত রকম আয়রন অক্সাইড সমস্ত রকম পাওয়ার জন্য আমরা কী করেছিলাম র মেটেরিয়াল নিয়ে এসেছিলাম তো সেগুলো কী হবে সেগুলো একসঙ্গে ফিউজিং হবে বার্নিং হবে বার্নিং হওয়ার পরে আমার তৈরি করে নতুন কমপ্লেক্স কম্পাউন্ড সেটা পরে বলছি আমি নতুন কমপ্লেক্স কম্পাউন্ড ক্লিয়ার না ক্লিঙ্কার যখন তৈরি হয়ে গেলো ক্লিঙ্কারকে আমি করলাম কি টিউব মিলে নিয়ে গেলাম টিউব মিলে নিয়ে বার্নিং মানে টিউব মিলে নিয়ে গিয়ে আমি কী করলাম গ্রাইন্ডিং করলাম ফাইন গ্রাইন্ডিং করলাম দিয়ে আমি প্যাকিং করতাম বাস আমার তৈরি হয়ে গেলো সিমেন্ট তৈরি হয়ে গেলো সিমেন্ট না এই যে রোটারি ক্লিন এই যে আমার সারফেসটা দেখো সারফেস দেখিয়েছি আমি এখানে এখানে দেখো সার্ভিস আছে সার্ফেসটা কোন সার্ভিসটা এই যে সার্ভিসটা এই যে সার্ভিসটা এই সার্ভিসটা কিন্তু আমাদের কি এই যে বডিটা এই বডিটা আমার বাইরে তো দেখাচ্ছে যে মেটাল আছে বাইরে মেটাল আছে কিন্তু অ্যাকচুয়ালি মেটাল মেটাল থাকলেও ভিতরের মধ্যে ভিতরে আমার লাগানো আছে রিফ্র্যাক্টরি ব্রিক্স বা ফায়ার ব্রিক্স যেটা আমাদের হিউজ পরিমাণ হিটে দেও আমার কী হবে গলে যাবে নষ্ট হয়ে যাবে না ক্লিয়ার দ্যাট মিনস হিট অ্যাবজর্ব করবে না ক্লিয়ার তো এটা বলা আছে রিফ্র্যাক্টরি ব্রিক্স যেটা আমার পুরো বিএমসিতে আমাদের নেক্সট আমাদের যখন পড়বো ব্রিক্স সেখানে ব্রিক্স আমাদের একটা স্পেশাল টাইপ অফ ব্রিক্স পড়বো যে ব্রিক্স আমাদের ফার্নেসে ইউজ করা হয় এটা একটা অন্য ফার্নেস বলতে পারবো আমরা তো সেই ফার্নেসে আমরা ইউজ করবো যেখানে আমাদের প্রচুর পরিমাণে হিট হলে কোনো প্রবলেম হবে না কী বললাম কি ব্রিক্স ফায়ার ব্রিক্স বা রিফ্র্যাক্টরি ব্রিক্স বা আমি কী বলবো ফায়ার রেজিস্ট্যান্স ব্রিক্স ক্লিয়ার না এর যে রোটেশন রোটেশন মানে ঘুরবে এরকম করে ক্লিনটা এর থাকবে 1-4 আরপিএম মানে এক পাক বা এক থেকে চার পাক পার মিনিটে এক থেকে চার পাক ফুল রোটেশন হবে পার মিনিট মানে 1-4 আরপিএম পার মিনিট ক্লিয়ার নাও নেক্সট পয়েন্ট আমরা দেখবো জোন ওয়ান জোন টু জোন থ্রি এবং জোন ফোরের কাজ কী জোন ওয়ান ইন দিস জোন ওয়াটার প্রেজেন্ট ইন স্লারি যদি সাপোজ আমি ওয়েট প্রসেসে নিয়ে আসছি ওয়েট প্রসেস করে
সেখানে আমাদের যে ওয়াটার ছিল সরি সেই ওয়াটার কি হবে রিমুভ হয়ে যাবে ক্লিয়ার এই ওয়াটার আমার কি হবে ইভাপোরেট হয়ে যাবে এবং সিও টু গ্যাস রিলিজ হবে এবং সিও টু গ্যাস রিলিজ হবে সবাই জানি আমরা নাও জোন টু ইন দিস জোন স্লারি চেঞ্জ টু ইন দিস জোন স্লারি চেঞ্জ টু সলিড ইন দিস জোন স্লারি চেঞ্জ টু সলিড এবং এবং গ্র্যাভিটির জন্য গ্র্যাভিটি ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স যেহেতু আমি স্লোপিং করেছি যেহেতু আমি স্লোপ দিয়েছি নেক্সট নেক্সট আমাদের জোনে প্রবেশ করবে কোন জোনে জোন থ্রিতে এই জোন থ্রি আমি কি বললাম বার্নিং জোন এই জোনে আমাদের হাইয়েস্ট টেম্পারেচার থাকে কত বলেছিলাম 1400 ডিগ্রি থেকে 1600 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত থাকে এখানে এই টেম্পারেচার আমাদের কী হবে পুরো আমাদের যে র মেটেরিয়াল সেগুলো একসঙ্গে বার্নিং হবে এবং ফিউজিং হবে ফিউজিং হওয়ার পরে নতুন কেমিক্যাল কম্পাউন্ড তৈরি করবে ক্লিয়ার নাও জোন ফোর ইন দিস জোন ক্লিংকার অর কুলডাউন ক্লিংকার আর কুলডাউন ক্লিংকার আমার কী হবে কুলডাউন হবে কুলডাউন হবে ক্লিংকারগুলো অ্যান্ড ফিড ইন্টু টিউব মিল ফর গ্রাইন্ডিং করার জন্য এবং আমি কী করবো আমি ওই ক্লিংকারগুলোকে নিয়ে যাবো কোথায় টিউব মিলে ঠান্ডা করার পরে আমি কোথায় নিয়ে যাবো টিউব মিলে নিয়ে যাবো গ্রাইন্ডিং করার জন্য বাস ফাইনিং গ্রাইন্ডিং করার জন্য নিয়ে যাবো এই আমাদের প্রসেস গেলো কি এই আমাদের প্রসেস গেলো ম্যানুফ্যাকচারিং প্রসেস নাও এরপর আমি তোমাদের পড়াবো বগ কম্পাউন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বিএমসি থেকে যদি কোশ্চেন আসে যদি সিমেন্ট থেকে কোশ্চেন আসে এই বগ কম্পাউন্ড থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে না আমি কী বললাম তোমাদেরকে যখন আমরা তৈরি করছি সিমেন্ট কোথায় যখন আমাদের ফিউজিং হচ্ছে কোথায় ক্লিনে কোন ক্লিনে রোটারি ক্লিনে সেই ফিউজিং হওয়ার সময় তো আমি কী বললাম যে একে অপরের সঙ্গে ফিউজিং হবে র মেটেরিয়াল ফিউজিং হওয়ার পরে নতুন কেমিক্যাল কম্পাউন্ড তৈরি করবে লাইম সিলিকা অ্যালুমিনা আয়রন অক্সাইড ম্যাগনেসিয়াম সালফার জিপসাম অ্যালকালিস সমস্ত রকম একসঙ্গে মিক্সিং হবে বার্নিং হবে একসঙ্গে মিক্সিং বার্নিং হওয়ার পরে নতুন যে কেমিক্যাল কম্পাউন্ড তৈরি করবে সেই কেমিক্যাল কম্পাউন্ড আর কিছুই নয় এগুলোকে আমরা বগ কম্পাউন্ড নামে জানি ওয়াই বগ কম্পাউন্ড বগ একজন ছিলেন সায়েন্টিস্ট তিনি প্রথম বগ বিওইউজি বগ ফার্স্ট করেছিলেন ডিসকোভার্ড দ্যাটস ওয়াই দিস কম্পাউন্ড অলসো নোন অ্যাজ বগ কম্পাউন্ড এগুলোর নাম আছে কেমিক্যাল ফর্মুলা আছে নোটেশন আছে সমস্ত রকম দেখবো আমরা এরপরে ক্লিয়ার তো এগুলো হচ্ছে বগ কম্পাউন্ড ক্লিয়ার না বগ কম্পাউন্ড কেন বললাম কারণ হচ্ছে যে কেমিক্যাল কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হচ্ছে ফার্স্ট ডিসকভার্ড বাই বগ দ্যাটস ওয়াই দিস কম্পাউন্ড ইজ নোন অ্যাজ বগ কম্পাউন্ড বগ কম্পাউন্ড কিছুই নয় চারটা কম্পাউন্ড আছে C3A C2S C3S C4F আমি সমস্ত রকম বলবো এই চারটা কেমিক্যাল কম্পাউন্ডকে আমরা বগ কম্পাউন্ড বলবো প্রত্যেকটা কম্পাউন্ডের আমাদের কেমিক্যাল নাম আছে কেমিক্যাল ফর্মুলা সমস্ত রকম দেখবো তার কাজ কী তার প্রপার্টি কী কী জন্যই তৈরি হয় তার প্রত্যেকটা কম্পাউন্ডে কী কাজ সমস্ত রকম দেখবো আমরা ক্লিয়ার তো আমাদের নেক্সট যে আমাদের স্লাইড আছে সেখানে আমরা দেখবো আমরা এখানে দেখবো দেখো কম্পাউন্ড আমি কি বললাম যে যে আমাদের কেমিক্যাল কম্পাউন্ড তৈরি হচ্ছে সেই কেমিক্যাল কম্পাউন্ডটা আমি নাম বললাম বগ কম্পাউন্ড কেন কারণ বগ প্রথম করেছে ডিসকভার্ড দ্যাটস ওয়াই কেমিক্যাল কম্পাউন্ডের নাম হচ্ছে বগ কম্পাউন্ড বাট এগুলোর প্রত্যেকটা নাম আছে যেমন ধরো আমি বলেছি ট্রাই ক্যালসিয়াম সিলিকেট আমি বললাম ট্রাই ক্যালসিয়াম সিলিকেট এগুলোর নাম হচ্ছে C3S ট্রাই ক্যালসিয়াম সিলিকেট এর যে নোটেশন সব বলছি ডোন্ট ওয়ারি নাও C3S এই C3S ট্রাই ক্যালসিয়াম সিলিকেট CaO ডট SiO2 CaO ডট SiO2 নাও ভালো করে দেখবে থ্রি মোল অফ CaO অ্যান্ড ওয়ান মোল অফ সিলিকন অক্সাইড সিলিকেট অক্সাইড ওয়ান মোল অফ সিলিকেট অক্সাইড অ্যান্ড থ্রি মোল অফ CaO দ্যাটস ওয়াই সি ফর লাইম ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড এস ফর সিলিকা অ্যান্ড হোয়াট ইজ থ্রি মোল অ্যান্ড এখানে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে ওয়ান মানে কি ওয়ান মোল তাহলে থ্রি মোল অফ CaO অ্যান্ড ওয়ান মোল অফ CaO2 SiO2 দ্যাট মিনস আমি এটা বলতে পারি C3A কিছু না নোটেশন এটা হচ্ছে নোটেশন আমি এরকম করে নোটেশন করবো C3A থ্রি মোল অফ CaO অ্যান্ড ওয়ান মোল অফ সিলিকন অক্সাইড দ্যাট মিনস SiO2 সিলিকেট অক্সাইড ক্লিয়ার এই তিনটে এই থ্রি মোল আর ওয়ান মোল টোটাল আমার চারটা মোল আছে ক্লিয়ার নাও এই এই জন্য আমার এটা কী বলবো এটা বলো নোটেশন এটা যে কেমিক্যাল ফর্মুলা এটা হচ্ছে কেমিক্যাল নেম ক্লিয়ার সরি কেমিক্যাল নেম এটা নয় কেমিক্যাল নাম হচ্ছে আমার অ্যালাইট কী বললাম অ্যালাইট আমরা এই দ্বারা রিড করবো অ্যালাইট দ্বারা বলতে পারবো অ্যালাইট ক্লিয়ার তাহলে লেখা আছে কিনা অ্যালাইট তো অ্যালাইট বেলাইট সিলাইট এবং ফেলাইট তিন চারটা নাম আছে ফার্স্ট ট্রাই ক্যালসিয়াম সিলিকেট C3S দেন আমি বলবো ট্রাই ক্যালসিয়াম সিলিকেট যেটা বললাম বিলাইট C2S ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট বললাম সেলাইট দ্যাট মিনস C3A অ্যান্ড টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনা ফেরাইট দ্যাট মিনস C4A ক্লিয়ার
প্রত্যেকটা দেখো আমি নাম দিয়েছি কেমিক্যাল ফর্মুলা দিয়ে, যেগুলো প্রত্যেক কিন্তু পরীক্ষাতে পড়ে, প্রিভিয়াস ইয়ার অনেক কোশ্চেন এসেছে, ভালো করে মনে রাখবে কিন্তু এগুলো। অ্যান্ড কম্পোজিশন, পার্সেন্টেজ কম্পোজিশন, আমাদের কোন পার্সেন্টেজ কতটা থাকে, মানে আমাদের যখন মিক্সিং বার্নিং হবে তার যে পরিমাণ, মানে কি সি থ্রি এস আমার কতটা পরিমাণ থাকবে, সি টু এস কতটা পরিমাণ থাকবে, বাই ওয়েট বা পার্সেন্টেজ বলতে পারবো, কত পার্সেন্টেজ বাই ওয়েটের কত পার্সেন্টেজ, ক্লিয়ার? যেমন ধরো সি থ্রি এস, সি থ্রি এস আমাদের, সি থ্রি এস আমাদের সবচেয়ে হাইলি ওয়েটেজ কম্পাউন্ড, কী কম্পাউন্ড, কেমিক্যাল কম্পাউন্ড বা কমপ্লেক্স কেমিক্যাল কম্পাউন্ড, যেটার পার্সেন্টেজ 45 থেকে 65% থাকে, 45 থেকে 65% রেঞ্জে থাকে, ক্লিয়ার? নাও ডাইক্যালসিয়াম সিলিকেট, এটা যে আমাদের রেঞ্জ সেটা 15 থেকে 35%, কত থাকে, 15 থেকে 35%, সি টু ওস। ডাইক্যালসিয়াম সিলিকেট অলসো নোন অ্যাজ বিলাইট, কেমিক্যাল নেম কত, কেমিক্যাল নেম কি বিলাইট, এবং নোটেশন কি, নোটেশন আছে আমার সি টু এস, ওকে। নাও কেমিক্যাল ফর্মুলা কি, টু সি এ ও ডট এস আই ও টু, ক্লিয়ার? তিন দুটো আমার লাইমের মোল, দুটো টু মোল অফ সি এ ও ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড ওয়ান মোল অফ কি এস আই ও টু, ক্লিয়ার? নাও ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট সি থ্রি এ, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট সি থ্রি এ, এটা বললাম সিলাইট, ক্লিয়ার? নাও এটা কি বললাম সিলাইট, এবং এটার যে কেমিক্যাল যে কম্পোজিশন কত থাকে, 4 to 15%, কত, 4 to 15%, এগুলো কিন্তু প্রত্যেকটা মনে রাখবেন পরীক্ষাতে এসেছে, বারবার ধরে বলছি কিন্তু এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। নাও টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনা ফেরাইট, কি নাম বললাম, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনা ফেরাইট, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনা ফেরাইট সি ফোর এ এফ, এটা আমার বলো ফেলাইট, এটা আমার বলো ফেলাইট, 4 মোল অফ ক্যালসিয়াম অক্সাইড, 1 মোল অফ অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যান্ড 1 মোল অফ ফেরাস অক্সাইড, ক্লিয়ার? আয়রন থাকছে এখানে, ক্লিয়ার? তাহলে আমি কি বললাম, চারটা আমি কম্পাউন্ড বললাম, সি থ্রি এস, সি টু এস অ্যান্ড সি থ্রি এ অ্যান্ড সি ফোর এ এফ, ওকে। না এবার আমরা দেখবো প্রত্যেকটা কম্পাউন্ডের ইন্ডিভিজুয়াল কাজ বা প্রত্যেকটা কম্পাউন্ডের যে আমাদের কি সুবিধা অসুবিধা সমস্ত রকম দেখবো, মানে অ্যাকচুয়ালি কী বলবো, ওয়ার্কিং প্রিন্সিপাল, ওকে। দেখো তার আগে আমি বলি যে হাইড্রেশন প্রসেস কী জিনিস, হাইড্রেশন প্রসেস অ্যান্ড হিট অফ হাইড্রেশন কী জিনিস, ভালো করে মানতে শুনবে। আমাদের যে কেমিক্যাল কম্পাউন্ড, দ্যাট মিনস সি থ্রি এ, আমি লিখি এগুলো, জাস্ট ওয়েট, আমি লিখি এগুলো, দেখো সি থ্রি এস পড়েছি আমরা, সি টু এস পড়েছি, সি থ্রি এ পড়লাম, সি ফোর এ এফ, এই চারটে যে আমার কেমিক্যাল কম্পাউন্ড, যখন আমি মিক্সিং করব, যখন আমি মিক্সিং করব কার সঙ্গে, ওয়াটারের সঙ্গে, যখন আমি মিক্সিং করব উইথ দ্য হেল্প অফ ওয়াটার, ওয়াটার সঙ্গে করবে রিয়াকশান করবে, ওয়াটার সঙ্গে করবে রিয়াকশান, রিয়াকশান যে হচ্ছে এই রিয়াকশানটা বলা হবে হাইড্রেশন প্রসেস, কী বলা হবে, এটা বলা হবে হাইড্রেশন প্রসেস, হাইড্রেশন আর কিছুই নয়, ওয়াটারের সঙ্গে প্রত্যেকটা কম্পাউন্ডের রিয়াকশানকে বলা হবে হাইড্রেশন, ভালো করে মানে শুনবে, সি থ্রি এস, সি টু এস এবং সি থ্রি এ এবং কি সি ফোর এ, এই চারটা যে আমার কেমিক্যাল কম্পাউন্ড তৈরি হয়েছিল বার্নিং প্রসেসের ফলে, ফিউজিংয়ের ফলে, এই চারটা কেমিক্যাল কম্পাউন্ড যখন আমি ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করাবো, অ্যাকচুয়ালি আমাদের যখন মিক্সিং করবো ওয়াটার, যখন আমি ওয়াটার অ্যাড করবো ফর পারপাস অফ কি ওয়ার্ক, আমি যখন কাজ করার জন্য আমি যখন ওয়াটার অ্যাড করবো, সেই ওয়াটার অ্যাড করার সঙ্গে সঙ্গে আমাদের রিয়াকশান তৈরি হবে, এই রিয়াকশানটাকে বলা হবে কি, এই রিয়াকশানটা বলা হবে হাইড্রেশন প্রসেস, ক্লিয়ার? নাও ভালো করে মন দিয়ে শুনবে, হাইড্রো জল, জলের সাথে বিক্রিয়া করছে বলে আমি বলছি হাইড্রেশন প্রসেস, আর কিছুই নয়। না এইটা আমার কি, এটা আমার এক্সোথার্মিক রিয়াকশান, মানে কি এখানে আমার হিট তৈরি হয়, এখানে আমার হিট তৈরি হয়, এই যে রিয়াকশানটা বললাম, এই প্রত্যেক রিয়াকশানে আমার হিট তৈরি হবে, দ্যাট মিনস দিস রিয়াকশান ইজ অলসো নোন অ্যাজ এক্সোথার্মিক রিয়াকশান, হিট তৈরি, হিট আমাদের তৈরি হবে, ডেভেলপ হবে। না এই যে হিট তৈরি হচ্ছে, এই হিটটাকে বলা হবে হিট অফ হাইড্রেশন, কি বলা হবে, হিট অফ হাইড্রেশন, ভালো করে মানে মনে শুনবে, এই যে হিট তৈরি হলো এই রিয়াকশানের ফলে, এই হিটটাকে বলা হবে হিট অফ, হিট অফ হাইড্রেশন, ক্লিয়ার? নাও হিট অফ হাইড্রেশন কী জিনিস, আমাদের যে হাইড্রেশন প্রসেস হচ্ছে, সেই হাইড্রেশন প্রসেস রিয়াকশান, সেই রিয়াকশানের ফলে যে আমার হিট ডেভেলপ হচ্ছে, সেই হিটটাকে বলা হবে কি, হিটটাকে বলা হবে হিট অফ হাইড্রেশন, ক্লিয়ার? নাও সবচেয়ে বেশি হিট তৈরি হয়, সবচেয়ে বেশি হিট তৈরি হয় এটাতে, সবচেয়ে বেশি হিট তৈরি এটাতে, এবং সবচেয়ে কম হয়, সবচেয়ে বেশি হিট তৈরি হয়, হিট ডেভেলপ হয় কোথায়, হিট ডেভেলপ হয় সবচেয়ে বেশি এখানে, লার্জ, এখানে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম এখানে, ক্লিয়ার? সবচেয়ে বেশি তৈরি হয় সি থ্রি এতে এবং সবচেয়ে কম হয় কোথায়, সি টু এস। এবং আমি আমি প্রত্যেকটা কম্পাউন্ডের আলাদা আলাদা কাজ এবং তার কি ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা আমরা দেখবো, ক্লিয়ার? তাহলে হিট অফ হাইড্রেশন বোঝা গেছো, হিট অফ হাইড্রেশন এবং হাইড্রেশন প্রসেস কিছুই নয়, রিয়াকশানকে বলা হচ্ছে হাইড্রেশন প্রসেস, এবং সেই রিয়াকশানের ফলে আমাদের যে তৈরি হচ্ছে হিট, সেই হিটটা বলা হচ্ছে হিট অফ হাইড্রেশন, ক্লিয়ার? এই রিয়াকশান কিন্তু একটা এক্সোথার্মিক রিয়াকশান, এক্সোথার্মিক, দ্যাটস ওয়াই কি বললাম যে আমার হিট, এটা আমার হিট প্রডিউস করছে, দ্যাটস ওয়াই হিট অফ হাইড্রেশন হচ্ছে না। চলো ফার্স্ট আমাদের কেমিক্যাল কম্পাউন্ড, দ্যাট ইজ ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম সিলিকেট সি থ্রি এস, সরি সি থ্রি এ, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, আমরা প্রথম করবো
আমার প্রথমে পড়ব সি থ্রি এ ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। এই ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট যখন আমি ওয়ার অ্যাড করলাম সিমেন্টের, ভালো করে মানুষ শুনবে, বি কেয়ারফুল, সি থ্রি এ যখন আমি ওয়াটার অ্যাড করলাম, কারণ আমাদের আমাদের কী হয়েছে, আমাদের চারটা কম্পাউন্ড তৈরি হয়েছে সিমেন্টের, সি থ্রি এস, সি সি থ্রি এ, সি ফোর এফ এবং সি টু এস। এই চারটা কম্পাউন্ডের মধ্যে ফার্স্ট কম্পাউন্ড পড়ছি সি থ্রি এ। এই সি থ্রি এর সঙ্গে যখন ওয়াটার যখন রিয়েক্ট করবে, সি থ্রি এ যখন আমি ওয়াটার অ্যাড করবো, জাস্ট আমি সিমেন্ট, এটা বললাম সিমেন্ট, এই সিমেন্ট আমি দিচ্ছি ওয়াটার, ক্লিয়ার না? সিমেন্টের মধ্যে আমার কী আছে, সি থ্রি এ আছে, সি থ্রি এস আছে, সি টু এস অ্যান্ড সি ফোর এফ, এই চারটা আমার কম্পাউন্ড আছে। সিমেন্ট বললাম, এটা আমি সিমেন্ট, ক্লিয়ার? এটা বললাম সিমেন্ট। নাও এই সিমেন্টের সঙ্গে আমি যখন করবো ওয়াটার অ্যাড, জাস্ট অ্যাডিং দ্য ওয়াটার, অ্যাডিং হওয়ার পরে, আফটার অ্যাডিং অফ ওয়াটার, আমাদের যে সি থ্রি এ, সেই সি থ্রি এ ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করবে, ক্লিয়ার? সি থ্রি এ ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করবে, সি থ্রি এ মানে কি ক্যালসিয়াম, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট আমার ওয়াটার সঙ্গে বিক্রিয়া করবে। এই যে রিয়াকশান, এই রিয়াকশান চলবে আপ টু টোয়েন্টি ফোর আওয়ার্স, মানে কি 24 আওয়ার্সের মধ্যে আমার সমস্ত রকম রিয়াকশান কমপ্লিট হবে। আপ টু 24 আওয়ার্স আমাদের সমস্ত রকম রিয়াকশান কমপ্লিট হবে, ক্লিয়ার? সমস্ত রকম রিয়াকশান উইদিন 24 আওয়ার্স আমার কমপ্লিট হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে কী বলবো, যে এই যে সি থ্রি এ সঙ্গে যে ওয়াটার রিয়াকশান কতক্ষণ চলবে, আপ টু 24 আওয়ার্স, ক্লিয়ার? না, রিয়াকশান হচ্ছে 24 আওয়ার্স। এবং এইখানে আমি কী বলেছিলাম যে সি থ্রি এতে সবচেয়ে বেশি পরিমাণ হিট তৈরি হবে, সি থ্রি এ সবচেয়ে বেশি পরিমাণ হিট তৈরি হবে, এবং আমার কী হবে, যত পরিমাণ হিট তৈরি হবে, ভালো করে ভাবো তোমরা, যত বেশি হিট তত বেশি কি, আমি যখন সিমেন্টের সঙ্গে ওয়াটার অ্যাড করেছিলাম, সেই যে ওয়াটার ডিউ টু প্রডিউস হিট উইথ দ্য হেল্প অফ কি, রিয়াকশানের সঙ্গে যে আমার হিট তৈরি হয়েছিল, সেই হিটের ফলে আমাদের কী হবে, যে ওয়াটার ছিল সেই ওয়াটার কী হবে, ওয়াটার হবে ইভাপোরেট, মানে বাইরে বেরিয়ে আসবে, হিটের জন্য ওয়াটার হবে ইভাপোরেট, ক্লিয়ার? না, যদি ওয়াটার ইভাপোরেট হয়ে যায়, ভালো করে মনে শুনবে, আমাদের যে সিমেন্টের যে ওয়াটার ছিল, যে আমি মিক্সিং করেছিলাম, সেই মিক্সিং ওয়াটার যদি আমার প্রচুর পরিমাণে হিটের ফলে আমার যদি ইভাপোরেট হয়ে যায়, তাহলে বলতো ওয়াটার আমার ভয়েডের মধ্যে ছিল, সেই ভয়েডের মধ্যে যে ওয়াটার ছিল, সেই ওয়াটার কী হচ্ছে, ডিউ টু হাই প্রডিউস অফ হিট আমার কী হয়েছে, ওয়াটার হয়ে গেছে ইভাপোরেট, এবং সেই ইভাপোরেট হওয়ার জন্য আমার কী হবে, সারফেসের মধ্যে আমার ক্র্যাক চলে আসবে, তাড়াতাড়ি আমার ক্র্যাক চলে আসবে, ক্লিয়ার? কেন ক্র্যাক আসবে, ক্র্যাকটা সেই করানোর জন্য যে আমার ভয়েডটা ফিল করেছিল ওয়াটার, সেই ভয়েড আমার রিয়েকশানে পার্টিসিপেট করবে, যেটা আমার করা উচিত নয়, আমার রিয়েকশান পার্টিসিপেট করবে না, অনলি ফর যে ওয়াটার আমি অ্যাড করবো, সেই ওয়াটার আমার কী, আমি সমস্ত রকম বলবো, রিকোয়ারমেন্ট অফ ওয়াটার আমি বলবো আস্তে আস্তে, তো সেই ওয়াটার আমার রিয়েকশানে পার্টিসিপেট করা উচিত নয়, বাট সেই ওয়াটার কী করবে, ডিউ টু হাইলি প্রডিউস অফ হিট আমার সেই ওয়াটার ইভাপোরেট হয়ে যাবে, রিয়েকশান পার্টিসিপেট করবে, ইভাপোরেট হয়ে যাবে, রিয়েকশান পার্টিসিপেট করবে না, না করে রাগি হবে পার্টিসিপেট, দ্যাটস ওয়াই সার্ফেসে ক্র্যাক। তাহলে বলতো সি থ্রি এর জন্য আমাদের সার্ফেসে ক্র্যাক আসছে, আর এই সি থ্রি এই ফার্স্ট করবে রিয়্যাক্ট, এবং করবে সেট, মানে সেটিং ডিউ টু সি থ্রি এ, সি থ্রি এর কারণে আমার সেট হচ্ছে, এবং কী হচ্ছে, ফার্স্ট করছে রিয়েকশান কার সঙ্গে, ওয়াটারের সঙ্গে। নাও এই সি থ্রি এতে আমার সবচেয়ে বেশি পরিমাণ কী হচ্ছে, হিট তৈরি হচ্ছে, তার জন্য আছে সার্ফেস ক্র্যাক, তার জন্য আমার কি, আমি এটা কী বলবো, সি থ্রি হচ্ছে আমার প্রপার্টি কি, আনডিজারেবল প্রপার্টি, সি থ্রি হচ্ছে আমাদের দেবে আনডিজারেবল প্রপার্টি, বা কী বলবো, খারাপ জিনিস, এটা সবচেয়ে খারাপ জিনিস, এটা কি আমরা কী বলবো, এটা আমরা বলবো এটা হার্মফুল ইনগ্রিডিয়েন্ট, বা আমার কী বলবো, কেন বললাম হার্মফুল ইনগ্রিডিয়েন্ট, কারণ এটার কারণেই আমার সার্ফেসের ক্র্যাক আসছে, তার জন্য আমরা কী করি, মনে পড়ছে, আমরা যখন কিউরিং করি আফটার টোয়েন্টি ফোর আওয়ার্স, বা আমরা 24 না হওয়ার আগেও আমরা কিন্তু করি, মোটামুটি 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা যেরকম যেরকম আমাদের কাজের রেসপেক্টে আমরা কিন্তু করি কিউরিং, কেন করি, জাস্ট এই প্রবলেমটা মানে যাতে না হয়, যাতে আমাদের সার্ফেসের ক্র্যাক না আসে, যাতে আমাদের ওয়াটার সাফিসিয়েন্ট থাকে, যাতে আমাদের হিট অফ হাইড্রেশনের ফলে যে ওয়াটার রিমুভ হচ্ছিল, সেই ওয়াটার যাতে রিমুভ না হয়, তার কারণে আমরা বাইরে থেকে ওয়াটার অ্যাড করি, এটা বলা হয় কিউরিং প্রসেস, আমরা করবো, এটা কিউরিং কখন করবো, কত আমাদের ওয়াটার লাগবে, সমস্ত রকম করবো, ডোন্ট ওয়ারি, ক্লিয়ার? এটা বললাম, আমি কী বললাম, এটা আমাদের হার্মফুল ইনগ্রিডিয়েন্ট। নাও এই সি থ্রি এ, আমাদের কি কুইক সেটিং প্রপার্টি ইনডিউস করবে, মানে কী হয়, ইজিলি সেট করে দেবে, সিমেন্টকে সেট করে দেবে, ক্লিয়ার? তাহলে কী বললাম, যে আমাদের এই সি থ্রি এ ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট আমার রেসপন্সিবল কী, রেসপন্সিবল ফর কুইক সেটিং, বা
ইনিশিয়াল সেটিং টাইম, ইনিশিয়াল সেটিং টাইম। কুইক সেটিং আলাদা জিনিস, ইনিশিয়াল আলাদা জিনিস। আমি কি বলছি, সি থ্রি এ রেসপন্সিবল ফর ইনিশিয়াল সেটিং টাইম, ক্লিয়ার? নাও যদি আমার সি থ্রি এ, যদি আমার সি থ্রি এ বেশি থাকে, আমার সিমেন্ট ইনিশিয়ালি কুইকলি সেট হয়ে যাবে, ইনিশিয়ালি কুইকলি সেট হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে কী হবে, আমি কাজ করার জন্য সময় পাবো না, আমি কাজ করার জন্য সময় পাবো না। তার জন্য কী হয়, আমি করেছিলাম কি, জিপসাম করেছিলাম অ্যাড, সেই জিপসামের সঙ্গে সি থ্রি এ কাউন্টার অ্যাক্ট করবে। কীরকম করে কাউন্টার অ্যাক্ট করবে দেখাচ্ছি আমি তোমাদের। জিপসাম কিন্তু কুইক সেটিং করতে দেবে না, জিপসাম কুইক সেটিং করতে দেবে না। যেখানে যেখানে আমাদের কুইক সেটিং প্রপার্টিতে লাগবে যেসব সিমেন্টে, সেই সব সিমেন্টে আমাদের জিপসামের পরিমাণ কম, সেই সব সিমেন্টে আমাদের সি থ্রি এর পরিমাণ বেশি, ক্লিয়ার? বাট যেসব সিমেন্টে আমাদের কুইক সেটিং প্রপার্টি লাগবে না, আমি সিমেন্টটাকে কাজ করার জন্য যাতে সময় চাই, আমি সেই সব সিমেন্টে আমি জিপসাম অ্যাড করবো। কত পার্সেন্ট? থ্রি থেকে ফোর পার্সেন্ট, থ্রি থেকে ফাইভ পার্সেন্ট, ক্লিয়ার? নাও সাপোজ ধরো এটা আমার সি থ্রি এ পার্টিকেল, সি থ্রি এ সিমেন্ট পার্টিকেল বা সি থ্রি এ কম্পাউন্ড। এই সি থ্রি এ কম্পাউন্ডের সঙ্গে যদি আমার সাপোজ ধরো ওয়াটার যদি অ্যাড হয়, আমি করছি ওয়াটার আসছে এবং ওয়াটার সঙ্গে কী করবে, সি থ্রি এ করবে রিয়াকশান, যেটা বললাম হাইড্রেশন প্রসেস কমপ্লিট হবে এবং তার সঙ্গে সঙ্গে আমার সিমেন্ট হবে সেট, ক্লিয়ার? ইনিশিয়ালি হয়তো দেখা গেলো 10 মিনিট 15 মিনিট তার আগেও আমার সিমেন্ট সেট হয়ে যাচ্ছে, আমি কাজ করার সময় পাচ্ছি না, মিক্সিং করার পর সঙ্গে সঙ্গে আমার সিমেন্ট আমার সেট হয়ে যাচ্ছে। তার জন্য কী করছি, আমি করেছিলাম জিপসাম অ্যাড। জিপসাম কী করবে, জিপসাম এর উপর একটা লেয়ার তৈরি করবে, জিপসাম এর উপর একটা লেয়ার তৈরি করবে। জিপসামে কোনো রিয়াকশন কোনো রোল নেই, জিপসামে কোনো রিয়াকশন রোল নেই, জিপসাম অ্যাজ এ ইটারও কাজ করে আমি জানি সবাই। সাপোজ ধরো এটা আমার জিপসামের লেয়ার, জিপসাম যখন অ্যাড করেছি, জিপসাম প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে এটা আমাকে লেয়ার তৈরি করে। এই যে লেয়ার, সেই লেয়ারে প্রথমে কী হবে, প্রথমে আসবে ওয়াটার, ওয়াটার এলো, ওয়াটার ডাইরেক্টলি কিন্তু সি থ্রি এর সঙ্গে আমার রিয়াকশন করতে পারছে না, সি থ্রি এর সঙ্গে রিয়াকশন করতে পারছে না, রিয়াকশন প্রসেস আমার কমপ্লিট হচ্ছে না সি থ্রি, কারণ কি, সি থ্রি আমার বাউন্ডেড উইথ দ্য হেল্প অফ কি, জিপসাম। জিপসামের এই জিপসামের এই যে লেয়ার, সেই লেয়ার আস্তে আস্তে ব্রেক হবে, লেয়ার আস্তে, বাট মাইন্ড ইট, এই জিপসামের সঙ্গে কিন্তু আমার ফাইনাল সেটিং টাইমে কোনো আমার রিলেশন নেই, জিপসামের কারণে ফাইনাল সেটিং টাইমের টাইমে কোনো এফেক্ট পড়বে না, অনলি ফর কি, অনলি ফর ইনিশিয়াল সেটিং টাইম। জিপসামের আমার সঙ্গে ব্রেক, বন্ড ব্রেক হবে, বন্ড ব্রেক হওয়ার পরে আস্তে আস্তে আমার কী হবে, ওয়াটার যাবে কত, কার সঙ্গে বিক্রিয়া করবে, সি থ্রি এ, ক্লিয়ার? দ্যাটস ওয়াই কি বললাম যে জিপসাম বা সি থ্রি এ কাউন্টার অ্যাক্ট উইথ দ্য হেল্প অফ জিপসাম, মানে জিপসামের সঙ্গে আমার কাউন্টার করবে কে, সি থ্রি এ, ক্লিয়ার? নাও নেক্সট পরে আমরা দেখবো, তাহলে কি বললাম যে এটা আমাদের সবচেয়ে কি, সবচেয়ে আমাদের হার্মফুল ইনগ্রিডিয়েন্ট, যার ফলে আমাদের ভলিউম যে বেশি দেখা যায়, সালফেট এটাকে যে রেজিস্ট্রেশন ক্ষমতা সেটা আমার কমিয়ে দেয় এই সি থ্রি এ সিমেন্টের সঙ্গে। আর কী করে, আমাদের যে ক্র্যাক, সার্ফেসের ক্র্যাক, সেই সার্ফেস ক্র্যাক কিন্তু ডিউ টু সি থ্রি এর কারণেই আসে, ক্লিয়ার? না নেক্সট আমরা দেখবো আমাদের কম্পাউন্ড, সেটা হচ্ছে সি ফোর এ, সি ফোর এ টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনা ফেরাইট, সি ফোর এ, ক্লিয়ার? নাও সি ফোর এ টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনা ফেরাইট, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনা ফেরাইট, সি ফোর এ এফ, থ্রি মোল অফ সিএও, ওয়ান মোল অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড ওয়ান মোল অফ ফেরাস আয়রন, ক্লিয়ার? সি ফোর এফ কী করবে, এটাও কিন্তু 24 আওয়ার্সের মধ্যে কমিট হবে, যে রিয়াকশান আমাদের টাইম বা রিয়াকশানের যে ডিউরেশন সেটা উইদিন 24 আওয়ার্সের মধ্যে কমিট হয়ে যাবে, 24 আওয়ার্সের মধ্যে আমার কমিট হবে। কিন্তু এর যে হিটের যে পরিমাণ, এর হিটের যে পরিমাণ সেটা অনেক কম অ্যাজ কম্পেয়ার টু আদার যে কম্পাউন্ড, সবার কাছ থেকে কিন্তু এর হিট হিট ডেভেলপ যে পরিমাণ বা হিট প্রডিউস যে পরিমাণ সেটা হচ্ছে আমার অনেক কম সি ফোর এফ। তাহলে আমি কী বলবো, সব যে হিট তৈরি করবে কে বেশি, সি থ্রি এ, সি থ্রি এ ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনিয়াম, আর সবচেয়ে কম কী তৈরি করবে, সি ফোর এফ, সি ফোর এফ, ক্লিয়ার? নাও এর মধ্যে কোনো আমাদের ইঞ্জিনিয়ারিং প্রপার্টি থাকে না, দ্যাট মিনস এই সি সি ফোর এফ এর আমার যে কম্পাউন্ড, এই সি ফোর এফ এর কম্পাউন্ডের মধ্যে আমাদের কোনো সিমেন্টেনিয়াস প্রপার্টি বা সিমেন্টিং প্রপার্টি থাকে না, ক্লিয়ার? দ্যাটস ওয়াই নো ইউজ অফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। এই যে কম্পাউন্ড, এই কম্পাউন্ড আমাদের ইঞ্জিনিয়ারিং প্রপার্টিতে কোনো আমার হেল্প করে না, কোনো থাকে না, মানে সিমেন্টিং সিমেন্টের কোনো প্রপার্টি থাকছে না, কার কারণে, সি ফোর এফ এর কারণে, ক্লিয়ার? দ্যাটস ওয়াই কী বলবো, দিস ইজ ইট ইজ ইট হ্যাজ নো ইঞ্জিনিয়ারিং ইউজ অ্যাড অ্যাজ ইট ডাজ নট ইম্পার্ট এনি প্রপার্টি অফ সিমেন্ট, ক্লিয়ার? নাও সি ফোর এফ এর রেট মানে কি, রেট মানে কি, হিট তৈরি হওয়ার যে রেট, মানে কী বলবো, স্পিড, স্পিডটা সবচেয়ে বেশি, সি ফোর এফ এর স্পিড অনেক বেশি, রেট অনেক বেশি, কিন্তু আলটিমেটলি যে হিট প্রডিউস সেটা অনেক কম, রেট বেশি বাট হিটের যে প্রোডাকশন সেটা অনেক কম, কার, সি ফোর এফ, রেট কার বেশি সবচেয়ে, সি ফোর এফ, সি ফোর এফ এর রেট বেশি, দ্যাট মিনস রেট অফ হাইড্রেশন, রেট অফ হাইড্রেশন, রেট অফ হাইড্রেশন, রেট, রেটটা কার বেশি, সি ফোর এ এফ এর বেশি অ্যাজ কম্পেয়ার টু সি থ্রি এ, ক্লিয়ার? মনে রাখবে এটা, এটা কিন্তু কোশ্চেন এসছে অনেকবার, ক্লিয়ার? নাও ইট হ্যাজ লিস্ট সিমেন্টিনিক প্রপার্টি, বললাম তোমাদের, অ্যাটাক অফ সালফার অন সি ফোর এফ, সালফারের যে অ্যাটাক, সেই অ্যাটাক সি ফোর সি থ্রি এফ এতেও করবে,
সালফারের যে অ্যাটাক সেটা আমার C3A তেও করবে আর C4F তেও করবে কিন্তু এখানে যে রেজিস্ট্যান্স এখানে যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স ক্লিয়ার কম থাকবে অ্যাজ কম্পেয়ার টু দিস অ্যাজ কম্পেয়ার মানে যদি বলি আমরা C4A আমি আবার বলছি C4F তে সালফারের যে অ্যাটাক সেই অ্যাটাকের পরিমাণ এখানে কম অ্যাজ কম্পেয়ার টু দিস এখানে আমার কম এখানে থাকবে বেশি এখানে থাকবে বেশি তাহলে সালফার কাকে অ্যাটাক করবে বেশি একে বেশি অ্যাটাক করবে একেও করবে কিন্তু এর আমার এর কম কম এখানে কম করবে এখানে আমার সালফারের যে অ্যাটাক সেই কম আমার একে এখানে কম হবে কিন্তু এখানে বেশি হবে ক্লিয়ার নাও কেন প্রেজেন্ট কেন যেহেতু আমার এখানে প্রেজেন্ট আছে এফি আয়রন যেহেতু আয়রন প্রেজেন্ট আছে C4F এ সালফার অ্যাটাক কম হবে অ্যাজ কম্পেয়ার টু C3 ক্লিয়ার নাও নেক্সট আমরা দেখবো নেক্সট আমাদের কম্পাউন্ড কেমিক্যাল কম্পাউন্ড ট্রাইক্যালসিয়াম সিলিকেট অ্যান্ড ডাইক্যালসিয়াম সিলিকেট দুটো কম্পাউন্ড বলবো আমি এগুলো হচ্ছে মেন কম্পাউন্ড এগুলো বলা হচ্ছে মেন কম্পাউন্ড এগুলো হচ্ছে মেন কম্পাউন্ড যেটা আমাদের স্ট্রেংথ বা হার্ডনেস প্রোভাইড করবে স্ট্রেংথ অ্যান্ড হার্ডনেস প্রোভাইড করবে সি থ্রি এস অ্যান্ড সি টু এস এবং বলেছিলাম কি এগুলোর যে আমাদের কম্পোজিশন একটা ছিল আমাদের কি 45% ছিল 45% থেকে 65% ছিল এটা ক্লিয়ার এবং এটা আমাদের কি সেকেন্ড আমাদের মানে দ্বিতীয় এবং দ্বিতীয় ছিল মানে যে আমাদের যে ওয়েটেজ সেটা আমাদের এখানে ফার্স্ট এবং এটা সেকেন্ড ক্লিয়ার মানে এটা সবচেয়ে বেশি এবং তারপর এটা তারপর কোনটা ছিল তারপর আমাদের C4F ছিল তারপর কোনটা ছিল C3A ছিল ক্লিয়ার না আমরা দেখবো এরপরে ট্রাইক্যালসিয়াম সিলিকেট এবং ডাইক্যালসিয়াম সিলিকেট দুটো কম্পাউন্ড মেনলি রেসপন্সিবল ফর স্ট্রেংথ দ্যাটস ওয়াই দিস টু কম্পাউন্ড অলসো নোন অ্যাজ মেন কম্পাউন্ড মেন ক্লিয়ার এটা ফার্স্ট এবং এটা সেকেন্ড এটা তো কম থাকে এবং বেশি থাকে এটা C3S ক্লিয়ার C3S মানে কি ট্রাইক্যালসিয়াম সিলিকেট C2S মানে কি ডাইক্যালসিয়াম সিলিকেট ক্লিয়ার নাও C3S রেসপন্সিবল ফর আর্লি স্ট্রেংথ C3S রেসপন্সিবল ফর আর্লি স্ট্রেংথ মানে কি 7 ডেজ স্ট্রেংথ সিক্স ডেজ 3 ডেজ তার যে আমার আর্লি স্ট্রেন্থ কার জন্য পাবো আমরা C3A জন্য পাবো আমরা C3A যদি সাপোজ ধরো C3A পরিমাণ কম থাকে C3A পরিমাণ কম থাকে তাহলে আমাদের আর্লি স্ট্রেন্থ আমার কী হবে আমার কম হবে যদি আমার C2S যদি বেঁচে থাকে তাহলে আমাদের এটা হচ্ছে ডিউ টু এটা হচ্ছে বলে দিচ্ছি আমি এটা হচ্ছে আর্লি স্ট্রেন্থ এটা হচ্ছে ফাইনাল বা আলটিমেট ক্লিয়ার সাপোজ ধরো আমার 7 দিনে স্ট্রেন্থ দরকার সাপোজ ধরো সিমেন্টে আমাদের 7 দিনে বা সাপোজ বললাম 14 ডেজ বা আমি বললাম সে 20 ডেজ এতদিনে আমার স্ট্রেন্থ দরকার তাহলে আমি কী বলবো তাহলে আমার এই যে স্ট্রেন্থ 7 দিন 14 দিন 20 ডেজ 20 দিনে যে স্ট্রেন্থ আমাদের পাবো আমরা কার জন্য ডিউ টু সি থ্রি দ্যাট মিনস কি রেসপন্সিবল ফর আর্লি স্ট্রেন্থ ক্লিয়ার যদি বলি 6 মান্থ 7 মান্থ 1 ইয়ার তাহলে কাজকে তখন যে আমি স্ট্রেন্থ পাবো মানে লেটার যে স্ট্রেন্থ বা আলটিমেট বা ফাইনাল স্ট্রেন্থ বা আলটিমেট স্ট্রেন্থ তখন এই যে স্ট্রেন্থ পাওয়ার জন্য যে আমাদের রেসপন্সিবল সেটা কি সেটা আমি সি টু এস রেসপন্সিবল ফর কি আলটিমেট বা ফাইনাল স্ট্রেন্থ ক্লিয়ার নাও এরপর আমরা দেখবো আমাদের যে নেক্সট পয়েন্ট কী আছে ইট ইজ অবজার্ভ দ্যাট ইট হ্যাভ দ্য বেস্ট সিমেটেনিয়াস প্রপার্টি অ্যামংগেস্ট অল দ্য বগ কম্পাউন্ড সমস্ত রকম বগ কম্পাউন্ডের মধ্যে C3S ট্রাইক্যালসিয়াম সিলিকেট এর মধ্যে সমস্ত মানে সবচেয়ে বেশি সিমেন্টেনিয়াস প্রপার্টি থাকে সিমেন্টেনিয়াস প্রপার্টি বা বাইন্ডিং প্রপার্টি থাকে ক্লিয়ার না ইন রিয়েল টার্ম অ্যাকচুয়ালি স্ট্রেন্থ আসা করতে থাকে কীভাবে আসে দেখো স্ট্রেন্থ আসে কি C3S প্লাস H2O ওয়াটার সঙ্গে বিক্রিয়া করছে এবং তৈরি হচ্ছে CSHGL প্লাস CaOH2 ক্লিয়ার CaOH2 এই CSHGL ইট ইজ রেসপন্সিবল ফর কি প্রডিউস স্ট্রেন্থ এইটাই আমাদের স্ট্রেন্থ প্রডিউস করবে আর CaOH2 এইটা আমাদের করোসিভ রেজিস্ট্যান্স প্রপার্টি ইন্ডিউস করবে CaOH2 এটা আমাদের করোসিভ প্রপার্টি রেজিস্ট করবে কীরকমভাবে এইটার কারণে আমাদের ওয়াটারের যে pH সেই pH কিন্তু বেড়ে যায় কত আপ টু থার্টিন pH বেড়ে যদি যায় আমরা সবাই জানি pH বেশি মানে কি pH বেশি মানে আমাদের করোসিভ অ্যাট্রাক্টের যে পরিমাণ সে করোসিভ যে রেজিস্ট্যান্স ক্ষমতা অনেক বেশি হয় ক্লিয়ার pH ইনক্রিজ করে মানে কি আমাদের
কোরোশন যে রেজিস্ট্যান্স ক্ষমতা বেশ বেড়ে যায়। দ্যাটস ওয়াই কি বললাম CaOH হোল টু যখন তৈরি হবে তার কারণে আমাদের পিএইচ বেড়ে যাবে। পিএইচ বেড়ে গেল মানে কি, আমি বললাম আপ টু 13-14 এরকম হয়ে যায়, তার কারণে আমাদের করোসিভ রেজিস্ট্যান্স প্রপার্টি ক্রিয়েট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কি বলেন, ভালো জিনিস, অবশ্যই স্ট্রেন্থ পাচ্ছি আমি, করোসিভ রেজিস্ট্যান্স প্রপার্টি পাচ্ছি আমি সিমেন্টের। ক্লিয়ার? না, তাহলে কার কারণে পেলাম আমি CSH জেল, এটাই আমাদের মেনলি রেসপন্সিবল কি, মেনলি রেসপন্সিবল ফর প্রোভাইড দ্য স্ট্রেন্থ, স্ট্রেন্থ প্রোভাইড করার জন্য মেনলি রেসপন্সিবল। ক্লিয়ার? না, যদি সাপোজ আমি চাইছি যে আমি ইনিশিয়াল স্ট্রেন্থ বেশি যাই, ইনিশিয়াল স্ট্রেন্থ বা আর্লি স্ট্রেন্থ আমি চাইছি বেশি, মোর চাইছি, তাহলে আমি কী করবো, C3S এর পরিমাণ আমি বেশি রাখবো, C3S এর পরিমাণ আমি বেশি রাখবো। যদি সাপোজ বললাম যে না আমি চাইবো না, আমার ইনিশিয়াল স্ট্রেন্থ আমার কম লাগবে, আমার লাগবে ফাইনাল স্ট্রেন্থ, আলটিমেট স্ট্রেন্থ আমার বেশি লাগবে। ক্লিয়ার? দ্যাটস ওয়াই আমি কি ইউজ করবো, C3S কে আমি কম করে দেবো, C2S কে আমি বাড়িয়ে দেবো। C2S রেসপন্সিবল কি, ফাইনাল স্ট্রেন্থ বা আলটিমেট স্ট্রেন্থ। ক্লিয়ার? নাও এর যে হিট, এর হিট ফার্স্ট আমাদের তৈরি হয়েছিল কি, এখানেও হিট তৈরি হবে, এখানেও হিট তৈরি হবে, এর যে হিটের পরিমাণ প্রথমে করেছিলাম C3A সবচেয়ে বেশি হিট তৈরি করবে, দেন আসবে C3S, দেন আসবে কি C3S, দেন আসবে কি C2S, দেন কি আসবে C4AF। ক্লিয়ার? তাহলে সবচেয়ে বেশি হিট কোথায়, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট প্রডিউস, অ্যামাউন্ট অফ হিট এখানে বেশি, দেন এখানে, দেন এখানে, দেন এখানে, সবচেয়ে কম কোথায় এখানে, বাট এর রেটটা বেশি, কিন্তু এর রেট বেশি, এর রেট বেশি। ক্লিয়ার? তাহলে সবচেয়ে বেশি কোথায় C3A, সবচেয়ে তারপরে কোথায় C3S, তারপরে কোথায় C2S, তারপরে কোথায় C4AF। ক্লিয়ার? সরি এটা ভুল লিখেছি, এখানে আসবে C4AF। ক্লিয়ার? C4AF দেন, না C4AF না, C2S, C4AF, এখানে সবচেয়ে আমার হিট কম, সবচেয়ে কম হিট হবে C4AF। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখব, নেক্সট আমাদের দেখব সরি এটা মিস্টেক হয়েছে, এটা লেখো C4AF দেন C2S। এখানে আমার সবচেয়ে কম হিট তৈরি হবে C2S, কেন বললাম, যেহেতু বললাম ফাইনাল ডিউ রেসপন্সিবল ফর ফাইনাল স্ট্রেন্থ, দেয়ার্স হিট এখানে কম, এখানে আমার এটা সেকেন্ড লাস্ট, এটা আমার ফার্স্ট, এর সেকেন্ড। ক্লিয়ার? নাও দেখো নেক্সট আমরা পড়বো ডাইক্যালসিয়াম সিলিকেট, কী বললাম ডাইক্যালসিয়াম সিলিকেট, যেটা বললাম কি রেসপন্সিবল কি ফাইনাল স্ট্রেন্থ, রেসপন্সিবল ফর কি ফাইনাল স্ট্রেন্থ, ক্লিয়ার, বা আলটিমেট স্ট্রেন্থ। ক্লিয়ার? ইট প্রডিউসড মিনিমাম হিট অফ হাইড্রোজেন, মিনিমাম হিট অফ হাইড্রোজেন অ্যান্ড মিনিমাম রেট অফ হাইড্রোজেন, এর সব, এর রেট সবচেয়ে কম এবং এর রেট সবচেয়ে কম এবং মিনিমাম হিট প্রডিউস করবে। কি বললাম, এ সবচেয়ে আমার রেট কম রিয়াকশানের এবং মিনিমাম হিট প্রডিউস করবে। ক্লিয়ার? এবং এর যদি যদি বললাম যে এ হচ্ছে রেসপন্সিবল কি ফর ফাইনাল স্ট্রেন্থ বা আলটিমেট স্ট্রেন্থ, তাহলে তোমার বলতো যেসব জায়গাতে আমাদের ম্যাসিভ কনস্ট্রাকশন হয়, মানে কি মাস কনস্ট্রাকশন হয়, যেখানে আমাদের প্রচুর পরিমাণে কংক্রিটের কাজ হয়, সেই সব জায়গাতে আমি যদি C3S এর পরিমাণ বাড়িয়ে দিই, আমার ইনিশিয়াল স্ট্রেন্থ দরকার, দরকার কি, দরকার নেই, কেন দরকার নেই, কারণ ওখানে আমার প্রচুর পরিমাণে হিট তৈরি হয়ে যাবে, C3S অলসো রেসপন্সিবল কি হিট প্রডিউস। না যদি আমি এখানে C3S এর পরিমাণ বাড়িয়ে দিই, আমার যে কিউরিংয়ের যে রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যাবে, কিন্তু তোমরা বলো যেখানে আমাদের মাস কনস্ট্রাকশন হচ্ছে, যেখানে আমাদের প্রচুর পরিমাণে কংক্রিট করছি, এক্সাম্পল সে ড্যাম, ব্যারেজ, ব্রিজ, তো সেখানে আমি কংক্রিট আমি কিউরিং করতে পারবো, পারবো না তো, কেন পারবো না, কারণ ভিতরে আমার জল প্রবেশ করবে না, ভিতরে আমার জল ঢুকবে না, কিউরিং করতে পারবো না, দ্যাটস ওয়াই আমি কী করবো, ওখানে যে স্ট্রেন্থ সেই স্ট্রেন্থ আমি প্রোগ্রেসিভ চাই, প্রোগ্রেসিভ মানে আস্তে আস্তে ধীরে ধীরে আমার স্ট্রেন্থ যাতে বাড়ে, তার জন্য আমি ইউজ করবো। কী করবো, সেখানে আমি C3S এর জায়গায় আমি C2S কে বাড়িয়ে দেবো, C3S এর জায়গায় আমি C2S কে বাড়িয়ে দেবো। ক্লিয়ার? চলো এগুলো মোটামুটি আমাদের পরীক্ষাতে আসে দেখেছি আমরা, এগুলো ভালো করে পড়বে তোমরা, C2S, C3S, C3A এবং C4AF। ক্লিয়ার? যেগুলো আমাদের মনে রাখতে হবে, আমি দেখো লিখে দিচ্ছি তোমাদের পয়েন্ট আকারে, এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদের ফ্রিকোয়েন্টলি এক্সামে জিজ্ঞাসা করে, ইফ উই ওয়ান্ট ইনক্রিজ দ্য ইনিশিয়াল স্ট্রেন্থ বা আর্লি স্ট্রেন্থ, তখন আমরা সি টু এসকে আমি যদি সরি যদি আমরা চাই ইনিশিয়াল স্ট্রেন্থ বা আর্লি স্ট্রেন্থ, তখন আমরা C3S কে বাড়িয়ে দেবো, যদি আমরা চাই ফাইনাল স্ট্রেন্থকে বাড়ানোর জন্য, ফাইনাল স্ট্রেন্থ মানে কি প্রোগ্রেসিভ স্ট্রেন্থ, তখন আমরা C2S কে বাড়িয়ে দেবো। ক্লিয়ার? না অ্যাকর্ডিং টু ওয়েটেজ সবচেয়ে বেশি কে থাকছে বললাম C3S, তারপরে কি C2S, তারপরে কি C4AF, তারপরে কি বললাম C3A। না যদি বলি কেমিক্যাল রিয়াকশন সবচেয়ে বেশি রিয়াকশন কার হয়, সবচেয়ে বেশি রিয়াকশন হয় C3A, দ্যাটস ওয়াই হিট বেশি প্রোডিউস করে C3A, C4AF, C3S এবং C2S। ক্লিয়ার? এগুলো মনে রাখবে কিন্তু পরীক্ষা, তো কিন্তু আসে জিজ্ঞাসা করে এগুলো। না অর্ডার অ্যাকর্ডিং টু হিট অফ হাইড্রোজেন, অর্ডার অ্যাকর্ডিং টু হিট অফ হাইড্রোজেন যদি আমরা হিট অফ হাইড্রোজেন দেখি আমরা, তাহলে C3A তে সবচেয়ে বেশি হিট প্রডিউস হবে, তারপরে C3A তে বললাম, তারপরে C3S, দেন আমাদের
सी फोर एफ दें सी थ्री ए सी टू एस क्लियर सबसे बेसि कथाय सी थ्री ए सबसे कम कथाय सी टू एस क्लियर ना ऑर्डर अकॉर्डिंग टू रेट ऑफ हाइड्रोजन ऑर्डर अकॉर्डिंग टू रेट ऑफ हाइड्रोजन सबसे रेट क्या बोले सबसे रेट थे सी फोर एफ सबसे रेट थे सी फोर एफ तपर कि सी थ्री ए तपर किए सी थ्री एस तपर किए सी टू एस सी टू एस रेट एक बारे कम दैट्स व्हाई ना आल्टिमेट स्ट्रेंथ रेसपन्सिबल ना बाइंडिंग प्रॉपर्टी सबसे बेसि बाइंडिंग प्रॉपर्टी थे सी थ्री एस তারপরে আমাদের সি টু এস দেন সি থ্রি এ দেন সি ফোর এ ক্লিয়ার এগুলো ফ্রিকোয়েন্টলি পরীক্ষা জিজ্ঞাসা করে আমি লিস্টিং আউট করে দিয়েছি তোমরা একটু ভালো করে নোট করে নেবে এগুলো আমি পিডিএফ দিয়ে দেবো পিডিএফে তোমাদের সমস্ত রকম কিছু থাকবে আমাদের লিঙ্কে ডিসক্রিপশানে আমাদের লিঙ্কে থাকবে পিডিএফের লিঙ্ক তোমরা সেখান থেকে পিডিএফে ডাউনলোড করতে পারবে ক্লিয়ার নাও নেক্সট রিকোয়ারমেন্ট অফ ওয়াটার রিকোয়ারমেন্ট অফ ওয়াটার আমাদের যে রিয়েকশনের জন্য যে আমাদের ওয়াটার যে রিকোয়ারমেন্ট হয় से वाटर रिक्वायरमेंट है टोटल 38% मन रखें 38% हमारे वाटर रिक्वायरमेंट है ये 38% मध्य 23% हाइड्रेशन कर पार्टिसिपेट 38 मध्य 23% कर हाइड्रेशन पार्टिसिपेट और बाकी 15% भॉयड के फिल कर बाकी 15% कर भॉयड के फिल भॉयड माने कि हमारे जो सीमेंट के मध्य जो भॉयड थे कंक्रीट जो भॉयड थे से भॉयड के फिल कर 15% ये 15% जो हमारे वाटर जो रिएक्शन जो पार्टिसिपेट कर दे क्योंकि प्रॉब्लम है कि रकम प्रॉब्लम है আমার আসবে ক্র্যাক ভয়েডের মধ্যে আমার কী হবে ভয়েডের মধ্যে ভয়েডটা আমার রয়ে যাবে পরেই ভয়েডটা আমার সিএসএসএল ফিল আপ করবে পরেই যে ভয়েডটা বললাম যে ভয়েডটা আমার অর্ডার 15% অর্ডার আছে সেই সেই ভয়েডটাতে পরে সিএসএইচএল এই জেল ফিল আপ করবে ওই ভয়েডটা ক্লিয়ার তাহলে 23% অর্ডার আমার রিয়েকশন পার্টিসিপেট করছে হাইড্রেশনের জন্য অ্যান্ড 15% অর্ডার আমার করছে ভয়েডে ফিল আপ ক্লিয়ার সাপোজ ধরো তুমি 23% অর্ডার অ্যাড করেছো বাকি তুমি 15% অর্ডার অ্যাড করোনি মানে 38% অর্ডার তুমি অ্যাড করোনি কী করেছো 23% ওয়াটার অ্যাড করে দিয়েছো নাও 23% মধ্যে চলে যাবে কি 15% ওয়াটার করবে কি ভয়েড ফিল আপ বাকি যেটা আমার রয়ে গেল বাকি যেটা রয়ে গেল কত 18% আসছে হ্যাঁ সরি 8% ওয়াটার আমার থাকবে রিয়েকশনে পার্টিসিপেট করবে ভালো করে দেখো ভয়েডে আমার 15% আমি করেছি 23% ওয়াটার অ্যাড আমি করেছি অনলি 23% ওয়াটার অ্যাড করেছি নাও এই 23%-এর মধ্যে 15% করেছে ভয়েডকে ফিল বাকি 8% আমার কী করছে রিয়েকশানে করছে পার্টিসিপেট নাও রিয়েকশান যে আমি কত বলেছিলাম দরকার 23 তাহলে বলো তো 23 জায়গায় আমার কত আসছে 8% আসছে তখন কী করবে এই 15% অলসো রেসপন্সিবল হোক কি রিয়েকশান তখন এই 15% আসবে রিয়েকশানকে কমপ্লিট করার জন্য বাট আমি কি তখন ভয়েড রয়ে গেলো সেই ভয়েডে আমার যে ফিল আপ ছিল সেই ফিল আপ ওয়াটার আমার কি ভয়েডকে ভয়েড স্পেস ছেড়ে চলে এলো তাহলে কী হবে আমাদের মধ্যে পোরাস ব্যাপারটা আসবে এবং পোরাস ব্যাপারটা আসলে আমার স্ট্রেন্থ কমে যাবে ক্লিয়ার দ্যাটস ওয়াই আমি কত পার্সেন্ট অ্যাড করবো 38% যা যেটার মধ্যে 23% আমার কী করবে রিয়েকশান করবে আর 15% করবে কি ওয়াটার ফিল আপ ক্লিয়ার তাই এটা মনে রাখবে কিন্তু হ্যাঁ না আমরা আজকে যেগুলো পড়লাম বা আমরা কালকে যেগুলো পড়েছিলাম সেইখান থেকে কিছু কোয়েশ্চেন দেখবো আমরা যেগুলো আমরা আজকে পড়লাম এবং যেগুলো কালকে পড়েছিলাম সেইখান থেকে আমরা কিছু কোয়েশ্চেন দেখবো সেই কোয়েশ্চেনগুলো আমরা প্রিভিয়াস এসে কোয়েশ্চেন কিছু দেখবো আমরা চলো ফার্স্ট কোয়েশ্চেন ভালো করে পড়ো ফার্স্ট কোয়েশ্চেন ভালো করে পড়ো দ্য মেন রোল অফ ডাইক্যালসিয়াম সিলিকেট সি টু এস ডাইক্যালসিয়াম সিলিকেট যখনই তোমরা সি টু এস পড়বে ইট ইজ রেসপন্সিবল কি আলটিমেট বা লেটার স্ট্রেংথ ক্লিয়ার তাহলে অপশান কী বলেছে ইট প্রোভাইড আলটিমেট স্ট্রেংথ অ্যাট দ্য লেটার এজ ইয়েস এক্স্যাক্টলি অপশান এ কারেক্ট তাহলে কোয়েশ্চেন নাম্বার ওয়ানের অ্যান্সার এ কারেক্ট সি টু এস আমাদের রেসপন্সিবল কি রেসপন্সিবল ফর আলটিমেট বা লেটার স্ট্রেংথ ক্লিয়ার নাও নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট কম্পোজিশন অফ সিলিকন ডাইঅক্সাইড এসআইও টু প্রেজেন্ট ইন অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ক্লিয়ার সিলিকন ডাইঅক্সাইড বা এসআইও টু কত পার্সেন্ট থাকে 17 থেকে 25% কত থাকে 17% থেকে 25% ক্লিয়ার সিলিকন ডাইঅক্সাইড এসআইও টু কত থাকে 17 থেকে 25% নাও হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড অফ সিমেন্ট ইজ রেসপন্সিবল ফর আর্লি স্ট্রেংথ আর্লি মানে কি ইনিশিয়াল স্ট্রেংথ ক্লিয়ার বলেছিলাম কি একটা যে স্ট্রেংথের জন্য সি থ্রি এস এবং সি টু এস স্ট্রেংথের জন্য মেনলি সি থ্রি এস এবং সি টু এস সি টু এস আমার লেটার এবং সি থ্রি এস আমার আর্লি তাহলে কী অপশান কী হবে এখানে অপশান আমার সি থ্রি এস ক্লিয়ার সি থ্রি এস দ্য বেসিক অফ ক্লাসিফিকেশন অফ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ওপিসি অ্যাজ পার অ্যাজ গ্রেড কত 33 43 অ্যান্ড 50 বলেছিলাম আগের দিন আমি যে ওপিসিতে আমাদের তিনটে গ্রেড হয় একটা 33 একটা 43 একটা 53 এই তিনটে গ্রেড কার উপর ডিপেন্ড করছে অপশান এ সেটিং টাইম সাউন্ডনেস ভ্যালু ফাইনেস ভ্যালু অফ সেটিং টাইম ফাউন্ডনেস ভ্যালু অ্যান্ড সেটিং টাইম অ্যান্ড 28 ডেজ কম্প্রেসিভ স্ট্রেংথ নাও 33 মিনস 30 নিউটন পার এমএম স্কোয়ার
कम्प्रेसिव स्ट्रेंथ आफ्टर 28 डेज क्यूरिंग कि बोलाम 33 न्यूटन पर एम स्क्वायर कम्प्रेसिव स्ट्रेंथ आफ्टर 28 डेज क्यूरिंग पीरियड क्लियर তাহলে आंसर কি হবে आंसर হবে डी একটা উপর গুলো একটা নয় आंसर डी হবে আমার নাও কেমিক্যাল নেম অফ ক্যালসাইট केमिकल नेम अफ कैलसाइट कैलसाइटर केमिकल नाम की केमिकल नेम अफ कैलसाइट कैलसाइटर केमिकल नाम किसी ना कैल्सियम कार्बोनेट क्लियर नाउ हुईज एमंग अफ द फलोइंग इज नॉट ए बॉग कम्पाउंड कौन टा नय क्लियर नाउ ऑप्शन ए फोर सी एओ एस आईओ टू एफी टू ओ थ्री एफी टू ओ थ्री अच्छा एफी टू ओ थ्री मैं एफ फोर सी एओ अच्छा फोर सी एओ फोर सी एओ डॉट एस आई ओ टू डॉट एफ टू ओ थ्री मान सी फोर एस एफ ए रखम छो कि सी फोर एस एफ छो ना छो ना कि सी फोर एफ छो ये कारेक्ट बट इन दैट्स वाई अपशने क्योंकि कारेक्ट नय अपशने क्योंकि रंग अन्सार क्लियर मैं अपशन एट रंग बट दैट मीस एन की नट बोले दैट्स वाई हमारे अपशन कारेक्ट अन्सार बोले द स्पेसिफिक ग्रेविटी अफ सीमेंट इन जेनारे अबाउट कत 3.14 থেকে বলেছিলাম 3.15 তাহলে এখানে অপশন কি আছে 3.15 আছে তাহলে आंसर কি হবে 3.15 অপশন ডি হচ্ছে কারেক্ট आंसर নাও নেক্সট আউট অফ কনস্টিটিউয়েন্ট অফ সিমেন্ট নিউলি ট্রাইক্যালসিয়াম সিলিকেট ডাইক্যালসিয়াম সিলিকেট ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট এন্ড টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনেট ফেরাইট দ্য ফার্স্ট টু সেট অ্যান্ড হার্ডেন ফার্স্ট করবে সেট কে C3A ফার্স্ট করবে সেট দেন করবে হার্ড ক্লিয়ার तो सेटिंग पर हम हार्डनिंग सेटिंग पर हमारा कि हार्डनिंग है क्लियर दैट्स वाई सी थ्री एमर एनसर एखे अन्सार करेक्ट हो नाउ इन हाइड्रेशन प्रसेस अफ सीमेंट हुईज कम्पाउंड रेसपन्सिबल फर इनिशियल सेटिंग टाइम हुईज कम्पाउंड इज रेसपन्सिबल फर इनिशियल सेटिंग टाइम कि बोलेछिलाम इनिशियल सेटिंग टाइम रेसपन्सिबल की ऑनलि फर C3A क्लियर नाउ हुईज अफ द फलोइंग सीमेंट इज सपोज्ड टू बी बेस्ट सीमेंटेनियम मेटेरियल एज वेल एज बांड सीमेंट एज वेल एज बांड सीमेंट अच्छा बेस्ट सीमेंटेनियस मेटेरियल कि बोलेछिलाम ट्राइकैल्सियम सिलिकेट क्लियर आंसर ए करेक्ट नाउ जिप्सम इज एडेड टू सीमेंट जिप्सम इज एडेड टू सीमेंट कार जन्य जिप्सम कि करछिल कत करेछिलाम जिप्सम टू प्रिवेंट क्रैक ना टू हेल्प C2S एंड C3S टू हेल्प टू गिव द यूनिफॉर्म स्ट्रक्चर एंड टू काउंटरैक्ट C3A कि बोलेछिलाम जे जिप्सम एड करब टू काउंटरैक्ट की C3A ताहले आंसर आमार डी करेक्ट हबे क्लियर नाउ द पार्सेंटेज अफ जिप्सम एडेड टू सीमेंट क्लिंकार कत 3 থেকে 5% তাহলে এখানে आंसर কি হবে এখানে आंसर 3% হবে आंसर बी करेक्ट ओके তাহলে আমাদের এখানে স্টপ করলাম আমরা আমাদের ক্লাস এখানে স্টপ হলো আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে আমি তোমাদের ক্লাসের পিডিএফ লিংক দেবো পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমাদের টেস্ট হবে সেই গ্রুপে আমি টেস্টের লিংক দেবো আমাদের এই যে দুটো ক্লাস হচ্ছে সেখান থেকে আমাদের টেস্ট হবে সেই টেস্টের লিংক আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো যারা যারা গ্রুপে জয়েন হওনি সেই আমাদের গ্রুপে তোমরা জয়েন হবে আমি ক্লাস গ্রুপের লিংক ওর ডেসক্রিপশনে দেবো ক্লিয়ার আমাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন আমাদের টেস্ট হবে সেই অ্যাপ্লিকেশন তোমরা ইনস্টল করে নেবে আমি অ্যাপ্লিকেশনের লিঙ্কও তোমাদের দেবো ডেসক্রিপশনে সমস্ত রকম ডেসক্রিপশনে পেয়ে যাবে আমি দিয়ে দেবো তোমাদেরকে নাও যদি সমস্ত রকম কোনো প্রবলেম থাকে আমাদের যে নাম্বার আছে সেই নাম্বার তোমরা ফোন করতে পারো আমি নাম্বার লিখে দিচ্ছি से यह नम्बर तुम्हारा फोन करते तुम्हारा डाउट जिस तरह को असुविधा नहीं ह्वाट्सअप आज नम्बर ह्वाट्सअप करते टेलिग्राम आज नम्बर टेलिग्राम करते जेखने कम्फर्टेबल से तुम्हारा एखे जदि इनकेस को डाउट थे तुम्हारा एखे मैसेज कर फोन करते क्लियर ना हमारे निजे नेक्स्ट जो क्लास है से क्लस देखो हमारे टेस्ट जो प्रोसिड्योर सीमेंट जो टेस्ट फिल्ड टेस्ट है फिजिकल टेस्ट है देखो हमारा आस्ते आस्ते तो नेक्स्ट क्लस देखो हमारे टेस्टिंग अफ सीमेंट क्लियर तेल स्टप कर लैंक यू।